إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها আখয়াতি আখয়ানী আসালামুকুম একটি বিশেষ নাম কোরআনুল করিমে অনেকবার এসেছে এবং তারই ধারাবাহিকতায় আরও দুটো নাম যে নামটি আমাদের কাছে বেশি পরিচিত সেটি হচ্ছে আল গাফুর কিন্তু সেই সাথে রয়েছে গাফের এবং গাফার তাহলে এই যে তিনটি নাম এই তিনটি নাম এর ভিতরে গাফের কোরআনুল ক্যারিমে এসেছে একটি সুরায় সেই সুরাটার নাম হচ্ছে যে সুরা বাংলাদেশের যে মোসাবগুলো সেখানে আছে সুরা আল মুমিন দেখুন আরেকটি সুরা রয়েছে ওর নাম হচ্ছে সুরা আল মুমিনুন কিন্তু সুরা আল মুখমিন যে সুরাটা এর আরেকটি নাম রয়েছে এ নামটি হচ্ছে সুরা আল গাফির কিন্তু আমাদের দেশের যে মোসাবগুলো কোরআনের কোরআনুল খেরিমের যে কপিগুলো ভারত পাকিস্তান বাংলাদেশে ছাপা হয় সেখানে আলগাফির শব্দটা ব্যবহার করে না কিন্তু মধ্যপ্রাচ্যে অথবা আরব বিশ্বে কোরআনের মোসাফগুলো দেখবেন সেখানে সুরা আলমিন এ কথাটা নাই সেখানে আছে আলগাফের কেননা এই সুরা যে শুরুই হয়েছে যে আল্লাহ সুফ তাআলা বলেছেন শুরুতেই গাফের জাম ওয়াকাবিল তৌব শাদীদ উল রকব দি তৌল লে ইলাহা ইলাইহিল মসির তো আল্লাহ সুফ তালা তাআলা এখানে গাফের ব্যবহার করেছেন এই একটি জায়গায় এসেছে কিন্তু সুরাটার নাম এই শব্দটাকে কেন্দ্র করে আল গাফির আল গাফির আল গাফির এভাবেই লেখা হয়েছে তাহলে আমরা গাফির একটি নাম পেলাম আরেকটি হচ্ছে যে কোরআনুল করিমে একানব্বই নাইনটি ওয়ান জায়গায় আল গাফুর কথাটা এসেছে নামটুকু এসেছে আর কোরআনুল খারিমে পাঁচটি জায়গায় এসেছে গাফফার তাহলে এই তিনটি নামের সাথে যেই জিনিসটা জড়িত সেটি হচ্ছে একটি মূল শব্দ সেটি হচ্ছে গাফরু গাইন ফা গাফরু তাহলে গাফুরু এই যে মানে কথাটা এটি আরবি ভাষায় এর অর্থ হচ্ছে আসিত্তিরু আল তাগাতিয়া আসিত্তিরু মানে হচ্ছে যেটা শরীরকে ঢেকে রাখে সিত্তিরু মানে জ্যাকেট আরবি ভাষায় জ্যাকেটকে বলা হয় সিত্তিরু আর তাগাতিয়াথু মানে হচ্ছে যে কাবারিং তাহলে গা ফা রা, গাফরু এই কথাটা আসলে হচ্ছে মূল বিষয় হচ্ছে যে এটি হচ্ছে আসিত কোনো কিছুকে ঢেকে রাখা আরবি ভাষায় যেমন বলা হয় গাফারা জারাহ অর্থাৎ যে জখম শরীরে উন্ড যেটা হয় সেটাকে ঢেকে রাখে এটা যখন ভালো হয়ে যায় তো ওই উন্ডের উপরে কিছু স্কার টিস্যু উনটাকে ডেকে থাকে আপনারা লক্ষ্য করেছেন যে শরীরটা কেটে গেলে ওখানে কিছু টিস্যু উল্টা এসে পড়ে থাকে তো ওই ওটাকে বলা হয় গাফারা জারাহ হিল্ড উন মানে এই জখমটা ভালো হয়ে গিয়েছে তাহলে কোনো কিছুকে ঢেকে রাখা হচ্ছে গাফারা কোনো কিছুকে মানে একটা জিনিস দিয়ে মানে আবরণ করে ফেলা এটি হচ্ছে গাফারা ঢেকে ফেলা এটি হচ্ছে যে আরবি ভাষায় অনেক আগে থেকেই এই শব্দটা প্রচলিত রয়েছে তার ভিতরে যেমন এসেছে গিফারা এটাকে আবার মেকফারু বলা হয় তাহলে এটার মানে হচ্ছে যে কোনো জিনিস দিয়ে যে মাথাকে যদি ডেকে রাখে মা ইউ আউ আলারি আল গিফারা যে মাথা যেটা দিয়ে ঢাকে যুদ্ধের সময় সৈনিকরা ওটাকে হেলমেট বলে মোটরসাইকেল যারা চালায় হেলমেট এটাকে আরবি ভাষায় বলে গিফারা অথবা গিফারা অনেক সময় কাপড় দিয়ে যে মাথা ঢাকে সেটাকেও গিফারা বলা হয় সাউবু সাউব মানে কোনো কাপড় দিয়ে জিনিসটাকে ঢেকে রাখা তাহলে কোনো জিনিসকে ঢেকে রাখাকে আগেকার দিন থেকেই গাফারা গিফারা বলা হতো তাহলে জিনিসটাকে ঢাকা হচ্ছে ঢেকে রাখা হচ্ছে এই মূল শব্দ গাফারা গাফরু তাহলে এই শব্দ থেকে যে শব্দটা এসেছে সেটি হচ্ছে গোফরান ওই যে গোফরান কথাটা শব্দটা এটি হচ্ছে মানে যে ক্ষমা আমরা বলি কিন্তু ওই গুফরান শব্দ থেকে দুটো শব্দের উৎপত্তি একটা হচ্ছে গাফার একটি হচ্ছে গাফুর আর গাফের হচ্ছে এই মানে যে যে যিনি ক্ষমা করে তার আগে আমি যে কথাটা আপনাদের বলছিলাম যে গাফারা মানে ঢেকে রাখা তাহলে এখানে পরিবর্তিত হয়ে মানে জিনিসটাকে ঢেকে রাখা তার মানে হলো আমরা যে গুণাগুলো করি এই গুণাগুলোকে আল্লা সুবহানা তালা ঢেকে রাখেন এই যে ঢেকে রাখা থেকে এই তিনটি শব্দ এইভাবে এসেছে ওই কারণেই আফু কথাটা এর সাথে সংযুক্ত নয় এটি সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ এর যে মূল শব্দে এর আফু মানে হচ্ছে শব্দটা হচ্ছে আফা আফা থেকে এসেছে মানে কোনো কিছুকে মিটিয়ে দেওয়া মুছে ফেলা ইরেজ করে দেওয়া অথবা আমলে না নেওয়া ইগনোর করা ইত্যাদি তাহলে কোনো কিছুকে ঢেকে রাখা এটা আগেকার দিন থেকেই চলে এসছিল কিন্তু আল্লাহ আল্লা সুবাহান কারিমে শব্দটাকে এমন ব্যঞ্জনায় ব্যবহার করেছেন যে সেটা দিয়ে আল্লাহ সুবহান তালা বলছেন যে তোমাদের সমস্ত গুণাগুলোকে আমি ঢেকে রাখি কিন্তু ঢেকে রাখা অর্থেই হাদিসের ভিতরেও প্রমাণ পাওয়া যায় যেমন বোখারিতে একটি হাদিস এসেছে ফতে মক্কা অর্থাৎ মক্কা বিজয়ের দিন রাসুল ইল্লাহি সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কাতে প্রবেশ করেন তখন তার মাথায় একটি হেলমেট ছিল এ কথাটা ফুটে উঠেছে হাদিসের ভাষায় আন্না রাসুল ইহি সাল্লাহ আলী সাল্লাম দাহালা আমিল ফাতহে যে নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন ফতে মক্কা মক্কা বিজয়ের বছর সেখানে ঢুকেছিলেন তখন তার মাথায় মেঘফার ছিল অর্থাৎ তার মাথায় হেলমেট পরিহিত ছিলেন তিনি তাহলে এটা হাদিসে পাওয়া যাচ্ছে মাঘ মেঘফার এখন আপনাদেরকে যেটা আমি বলছি সেটি হচ্ছে এই যে গাফির এই কথাটা মানে বার হিসেবে এসেছে কিন্তু আমি আরেকটি কথা বলেছি যে মূল শব্দর উৎপত্তির সাথে আরেকটি শব্দ জড়িত এটিও মূল সেটি হচ্ছে গোফরান গোফরান মানে হচ্ছে ক্ষমা কিন্তু এটা সংক্ষেপে ব্যবহার হয় যেমন কোরআনুল ক্যারিমে একটি শব্দ রয়েছে এটি সুরা আল বাকারার একেবারে শেষে পাবেন কুসম্ভবত দুশো পঁচাশি ওয়া আতা গোফরায়নেকা গোফরায়নেক ওই যে গোফরায়ন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোরআনুল কারিমে এমন একটা সেন্টেন্স বলেন যেখানে মানে বার্ব নাই ক্রিয়াপদটাকে তুলে দেওয়া হয়েছে কিন্তু সেন্টেন্স আছে আপনারা জানেন আরবি ভাষায় বার্ব ক্রিয়াপদটাই হচ্ছে মূল এমন একটা সেন্টেন্স বলেন কুইজ আপনাদের জন্য যে এমন একটা বাক্য কোরআনুলকারিম থেকে আপনি বলুন যেখানে বার্ব দিয়ে ক্রিয়াপদ দিয়ে বাক্যটা শুরু হয় নাই। কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা চাই ক্ষমা অথবা আমরা চাই এই কথাটা নাই যেমন বিসমিল্লা এখানে আশ্রয় চাই এই কথাটা কিন্তু বিসমিল্লা ওই কথাটা ওইখানে নাই মানে যে ও যেটা মানে আউজবিল্লা হিমিনাশানজিমের আশ্রয় চাই সেটি ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাসমালা মানে সেখানে শুরু করেছি আল্লাহর নামে শুরু করেছি তো শুরু করেছি কথাটা কিন্তু উজ্জ্বল শুরু করেছি আরবি হবে হচ্ছে বাদা উঁ যে আমরা শুরু করেছি নাবদা উ এখানেও গুফরান এক রব এই কথাটা যখন বলছে তখন কিন্তু গুফরান ওই কথার ওই ওই কথার দিকে যাচ্ছে যে আমাদের পালনকর্তা তোমার কাছে ক্ষমা চাই তো এটার যেটা উজ্জ আছে সেটি হচ্ছে মানে যখন একটা এক কন্ডিশন হবে আরবি বাক্যে তখন কখনো কোনো কোনো সময়ে বরটাকে উজ্জ রেখে বাকি অংশটা বলা হয় যেমন সুবহ্যানাক ইয়া আল্লাহ যদি আমরা বলতে চাই সুব হ্যানাক এর আগে কিন্তু আসবে সুবহানাক কথাটা আছে কিন্তু আসবে কথাটা আমরা বলছি না বুঝতে পেরেছেন সুবহানাক দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হয় আসবে মানে আমরা তসবি পাঠ করছি আমাদের পালন কর্তার এই কারণে যখন আমরা বলি গুফরায়নাক তখন মানে হচ্ছে আমরা বলছি যে ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা অর্থাৎ গুফ আমাদের পালনকর্তা আপনি আমার ভুল ত্রুটিগুলো ঢেকে রাখেন তো আমরা যখন টয়লেট থেকে ফিরে আসি মানে আমরা যখন বাথরুম করে আসি তখন আমরা কি বলি গুফরানাক। গোফ্রান মানে হচ্ছে টয়লেটের ভিতরে আমরা একটা আড়ালেই থাকার কথা আমরা আড়াল আড়াল হয়েছি লোক মানে লোকচক্ষুর আড়াল থেকে আড়াল হয়েছি লোকালয় থেকে আড়াল হয়েছি মানুষের দৃষ্টি সীমানার বাইরে থেকে আড়াল হয়েছি আমরা আমাদের নিজেকে ঢেকে রেখেছি ঢেকে রেখে প্রাকৃতিক কর্মটা সম্পাদন করেছি এখন টয়লেট থেকে আপনি বের হয়েছেন তো আপনি কি বলছেন গোফরানাক অর্থাৎ আল্লাহ তুমি ঢেকে রাখো যেমন আমি নিজেও নিজেকে ঢেকে রেখেছিলাম কি ঢেকে রেখো আমার গুণাগুলোকেও ঢেকে রাখো গুফরানাক আমাদের পালনকর্তা এখানে আমাদের গুফরানাক আমাদের তার মানে হচ্ছে আমি নিজের গুণাটাকেও ঢাকার জন্য আপনার কাছে বলছি এক ফের গুফরানাক এবং সেই সাথে যারা মুমিন মুসলিম সবার জন্য গুণাগুলো যেন ঢেকে থাকে সেই কথাটাও আমি বলছি এই কারণেই আমি বলছি গুফরানাক অন্যের জন্য ইস্তেকফার করার কথা কিন্তু কোরআনুল ক্যারিমে আছে হ্যাঁ যে ইস্তাক জ্যাম্বিক যেটা নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ স বলেছেন কিন্তু অলিল মিনিনা অল মিনাদ এই কথাটাও মানে আছে কোরআনুল ক্যারিমে আছে তো আমরা কিন্তু বাস্তবে অন্য মানুষের জন্য ইস্তেকফার করি না মানে বাংলাদেশের জনগোষ্ঠী করে না জানে না যেহেতু কিন্তু হাদিসের ভিতরে অনেক প্রমাণ পাওয়া যায় যে বিভিন্ন সাহাবী নবী সাল্লাহ কাছে গিয়ে তিনি বলতেন ইস্তেকফার ইয়া রাসুল আল্লাহ আমার জন্য ইস্তেকফার করুন তো আমরা যেহেতু সচরাচর করি না কোরআনুল কারিমে হুকুম রয়েছে ইস্তেকফার লিল মিনিনল মুসলিমিন এটা হুকুম হিসাবে আছে কিন্তু আমরা কি কখনো করি এই কারণেই টয়লেট থেকে বের হলে আপনি যদি নিয়মিত গোফরা আনাক বলেন তাহলে কিন্তু ওটা অনেকটা আদায় হয়ে যাচ্ছে কেননা গোফরা আনাক মানে হচ্ছে আমাদের মানে মানে যিনি আমাদের পালনকর্তা তিনি যেন আমাদের আব্বানা আমাদের যেন গুণাগুলোকে যেন ঢেকে রাখেন অর্থাৎ পক্ষান্তরে আমরা সবার জন্য একটা ইস্তেকফার করে নিলাম এটাই বোঝায় তো গাফির এটি হচ্ছে ফাঈল মানে যিনি করে ডুয়েল আর হচ্ছে ফাআল আরেকটি রূপ এটি হচ্ছে গাফার আর ফাউল হচ্ছে আরেকটি রূপ সেটি হচ্ছে গাফুর তাহলে মানে যেটা হচ্ছে যে আল গাফির হুয়াল্লাজি ইয়াস্তিরো আয়লা মজনেব মজনেবী যে যিনি গুনা যিনি করে সে গুনাটা যিনি ঢেকে রাখেন তার মানে আল্লাহ আল্লা কারেমা আয়াতিকারে মা মিনুনের দুই নম্বর আয়াত গাফির জাম মানে যিনি পাপকে মানে ক্ষমা করেন প্রিয় শ্রোতা বিনয়ের সাথে আবারও বলছি বাংলা ভাষায় আফু এবং গাফার এটা পার্থক্য করা কঠিন আমাদের ভাষা মানে আমাদের জন্য সহায়ক নয় মন খারাপ করে লাভ নাই আবার রাগ করবেন না কেননা এখানে কিছু বাংলা ভাষার পূজারই রয়েছে আমাদের শ্রোতাদের ভিতরে যারা বাংলা ভাষার সমালোচনা করলে খুব রাগ হয়ে যান আল্লাহকে ভয় করুন আল্লাহ সুফহানা হয় তা কথা কথাকে আল্লাহ সুফহানা তালা যে ভাষায় বলেছেন সে ভাষার থেকে জানতে চেষ্টা করুন ভাষার দৈনতাকে স্বীকার করুন বাস্তবতাকে মেনে নিন তাহলে আমাদের জাগতিক কল্যাণ হবে সব ভাষাতে সব কিছু প্রকাশ পায় না আল্লাহ সুফহানা তালা কোরআনুল কারিমে নিজেকে উপস্থাপন করেছেন সুতরাং আরবি ভাষা থেকে আপনার জানতে হবে আফু আর গাফুর এটি অনুবাদের ক্ষেত্রে দুটোই লেখা আছে ক্ষমা একটি হচ্ছে যেটা আমি ব্যাখ্যা করলাম যে ঢেকে দেওয়া আর আরেকটি হচ্ছে মাহ মানে মুছে ফেলা তো ঢেকে দেওয়ার মুছা ফেলা কি এক আপনি গাড়ির মানে উইন্ডশিল্ডে পানি জমেছে আপনি মুছে ফেলছেন এটি একটি অর্থ আর আপনি কাপড় দিয়ে ঢেকে ফেলছেন এটা আরেকটি অর্থ আল্লাহ আমাদের সহায় হন তো গা ফির কিন্তু আল্লা সুবহান তালা শুধু ঢাকেন এই কথাটা আল্লাহ সুবহান মাত্র একবার বলেছেন সুফহান আল্লাহ আল্লাহ সুবহান কত মেহেরবান তিনি মাত্র একবার এই ডুয়াল ফর্মে বলেছেন যে গাফির ইজ্জাম অর্থাৎ তিনি আসলে বলতে চান না একেবারেই বলতে চান না একবার শুধু শব্দটা ব্যবহার করেছেন জাম। তো এখান থেকেই এসেছে হল আল গাফের গাফের এই জন্য কোনো কোনো স্কলার এটাকে নাম হিসাবে মানে তাদের কিতাব আদিতে উল্লেখ করেন নাই যেমন আহ ফেখুল আসমাউল হোসনা সেখানে শেখ আবদিরাজাক রাজ্জাক গাফিরকে তিনি নাম হিসাবে উল্লেখ করেন নাই কিন্তু অনেক স্কলার তারা গাফিরকে নাম হিসাবে ধরেছেন তাহলে তিনটি নাম একসাথে যারা শুধু ওই যে নাইনটি নাইন নাইনটি নাইন ধরে নাচানাচি করছেন আমি নাচানাচির অর্থটাই বলবো এটি ভালো নয় এটাকে মাথা থেকে সরিয়ে ফেলুন আপনি যখন নাইনটি নাইন নামটাকে নিচ্ছেন একে তো নাইনটি নাইনের বেশি নাম পাওয়াই যাচ্ছে তারপরে আপনি কোন নাইনটি নাইন নিচ্ছেন আপনার যে বই যেটা নিয়ে আপনি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন আপনি লক্ষ্য করুন সেখানে কি তিনটি নাম আছে কোন নামটা কম মূল্য আল্লাহর কোন নামটার থেকে আপনি পার্থক্য করবেন গাফার একটি নাম গাফুর আরেকটি নাম এবং দুটোর ভিতরে অনেক পার্থক্য রয়েছে তারপরে রয়েছে গাফির সুতরাং এভাবে নাইনটি নাইন নাইনটি নাইনের ব্যবসা বন্ধ করতে হবে যে সকল নাম কোরআনুল খেরিম এবং হাদিসের ভিতরে এসেছে সব নাম আমাদের জানতে হবে সেখান থেকে বাছাই করে যে বাছাই যে মনোনয়ন আমরা জানি না আল্লাহ সুবাহতলা জানেন সেই নাইনটি নাইন নাম যদি আমাদের ভাগ্যে চলে আসে তাহলে আমরা চূড়ান্ত উপকৃত হব কোন নাইনটি নাইন নেইম সেটা আমরা জানি না সুতরাং বুঝতে পারছেন প্রিয় শ্রোতা যে এখানে আমাদের তিনটি নাম গাফির, গাফর গাফুর এবং বইগুলোতে দেখবেন যে এই তিনটা নাম একত্রে নাই একটাকে ধরেছে তো একটিকে যদি আপনি ধরেন তাহলে আর একটি যাবে কোথায় ওটি কি নাম নয় এবং ওটা কত গুরুত্বপূর্ণ তো আল্লাহ সুফানা তালা একটি গাফির গাফের এখান থেকে একটি নাম যে তিনি গুণাকে ঢেকে রাখেন যেটার সহজ সরল অনুবাদ হচ্ছে ক্ষমা করে দেন আমরা ক্ষমা করে দেন এই অর্থে নিচ্ছি অর্থাৎ ক্ষমাকারী তার মানে পাপ হচ্ছে ক্ষমা করেন এখানে আর কিছু বর্ণনা নাই তারপরের যে শব্দ দুটো ওয়াকাবিল তৌব যে তিনি এটাও কাবিল মানে ফাইল এই ফর্মে এসেছে গ্রামার মানে যিনি কবুল করেন তাওব তাওবাকে কবুল করেন কিন্তু লক্ষ্য করুন প্রিয় শ্রোতা কাবেল কিন্তু আল্লাহর নাম নয় কাবেল মানে তিনি গ্রহণ করেন ওই নামটা হবে আতাব যিনি তাওবা কবুল করেন সুতরাং শব্দ হলেই তার নাম হয় না কাবিল তাউব এবং সেই সাথে তিনি কঠোর শাস্তিদাতা এবং সামর্থ্যবান হ্যাঁ তো আশা করি আপনারা যেটা বুঝতে পারছেন এখন সেটি হচ্ছে যে আল গাফির মানে হচ্ছে যিনি গুণাগুলোকে ঢেকে রাখেন হ্যাঁ ওল্লাজি তিরো আল এটি হচ্ছে গাফির হ্যাঁ এখন ঢেকে থাকলে কি হবে এর এর ফাঈদা মানেটা কি তার মানে হলো এটার অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকবেন আমরা যদি কাভারিং দিয়ে থাকি হেলমেট পরে থাকি তাহলে কি হবে শত্রুর আক্রমণ থেকে মাথাটাকে রক্ষা করতে পারবেন তো যখন আল্লাহ গা হয়ে যান গা ফেরে তার মানে গুণাটাকে তিনি ঢেকে দেন গুণাটার প্রতিক্রিয়া হিসাবে আমরা কিছু পাই না এই কারণেই অনেক ইস্তেকফার করলে অনেক উপকার কেননা এটার পার্শ্ব প্রতিক্রিয়াটা মুক্ত হয়ে গেলাম আমাদের আর কোনো ইম্প্যাক্ট পড়ছে না আমাদের জীবনে অথবা শরীরে অথবা মননে অথবা আমাদের স্বার্থে আশা করি বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে আল গাফুর গাফুর হচ্ছে ফাউল মানে হচ্ছে এটা হচ্ছে আল্যাদি ইয়াক্সিরো মেন মেনহোসেতর আল মেদনবিন মিন আই মানে অধিকভাবে মানে 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 কোনো হিসাব ছাড়া মানে তিনি ঢেকে রাখেন গা গাফুর মানে গুনাটা যত বড় হোক না কেন সেটাকে তিনি ঢেকে রাখেন ইয়াক্সেরো কাসুর মানে এটি এক হচ্ছে এটাকে বলা হয় আরবি ভাষায় মুবালাগা লাগা সিগাতু মুবালাগা এখানে মুবালাগা হয়েছে কোথার থেকে গাফির থেকে কোথায় গাফুর হ্যাঁ তাহলে প্রচুর পরিমাণে বিশালভাবে সীমাহীন কোনো পরোয়া আল্লা তালা করে না সেভাবে তিনি হচ্ছেন গাফুর গুণাটা যত বড়ই হোক না কেন সেটাকে তিনি বিশাল বিশালভাবে ঢেকে রাখেন তার মানে এটি হচ্ছে একটি মোবালাগা এখান থেকেই মাঘফেরা এসেছে মাগফুর মাঘেরা মিন আল্লাহ তালা সিত্র জনুব যে গুনাগুলোকে আল্লাহ ঢেকে রাখেন ও আফুহু আনহা বেফাদলিহি ও রহমাতি এবং তিনি মুছে ফেলেন তার রহমতে এবং তার মানে ফজলে কিন্তু আমরা গাফুর যেটি আকসারু মিনসেতর মানে বহুল পরিমাণে মানে এটা এই জিনিসটা আল্লাহ আল্লা সুবাহ কেন করছেন যে গুণাটাকে যেন মানে যত বড়ই হোক না কেন সেটাকে তিনি ক্ষমা করে দেন আর আল গাফার এটি হচ্ছে আবলাগু মিন গাফুর মানে গাফুর থেকে আরো বেশি মোবাইল আগা হচ্ছে আল অর্থাৎ হচ্ছে। কাসুরা মানে এখানে বারবার করা হচ্ছে, আবার ক্ষমা করছেন গুণা করা হচ্ছে আবার ক্ষমা করছেন ইস্তিমরার এ তাকরার হয়ে যাচ্ছে মানে বারবার গুণা করছে বারবার আল্লা সুবাহা তাহলে আজকে ক্ষমা করছেন আগামীকালকেও ক্ষমা করবেন পরশুও ক্ষমা করেছিলেন তরসু এভাবে অনন্তকাল ধরে আমরা যত গুণা করছি করছি এগুলো মানে তিনি ক্ষমা করছেন কন্টিনিউয়াস করছেন লাওয়াজেম অবিরত করছেন মানে এটার কোনো মানে শেষ নাই তাহলে এই যে গাফফার। আর গাফুর এই দুটো শব্দ এসেছে গোফরান থেকে মানে ক্ষমা যেমন রহমান রহিম এই দুটো শব্দর মূল শব্দ কি রাহমা। রাহমা ওখান থেকে এসেছে রাহমা, মার্সি মানে দয়া কিন্তু ওখান থেকে দুটো নাম এসেছে একটি হচ্ছে রহিম আর আরেকটি হচ্ছে রহমান যেটি রহমতে টইটুম্বুর আর খালি নেই আর হচ্ছে রহিম এগুলো আমরা রহমান এবং রহিমের যে বক্তৃতা দিয়েছি সেখানে আপনারা দেখে নেবেন শুনে নেবেন ইনশাআল্লাহ তাহলে গাফুর হচ্ছে কোয়ালিটি মানে কোয়ালিটিটি মানে গুণগত মানে একটা গুণা যত বড়ই হোক না কেন আল্লাহ সুবাহ গাফুর তিনি ক্ষমা করবেনই এটি হচ্ছে কোয়ালিটির দিকটা টেকেল করছে আর গাফার হচ্ছে কোয়ান্টিটি মানে যত পরিমাণ হোক না কেন বারবার আজকে আবার 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 গুণা করছে গাফার আল্লাহ হচ্ছেন গাফার আল্লাহ সুবহানা তালা কোন নামটাকে তিনি বেশি বর্ণনা করেছেন গাফুর তাহলে গাফার এবং গাফুর এই একটি হচ্ছে গাফফার হচ্ছে কন্টিনিউয়াস বারবার চলছে 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 আল্লা সুবহান মানে তিনি ক্ষমা করেই চলছেন তাহলে এটি হচ্ছে মোস্ট ইনটেন্স অ্যামফেটিক ফর্ম আবলাগু মোবাইল আঁকা মিনাল গাফুর গাফুর থেকেও বেশি মোবাইল আঁকা হয়েছে আবলাগু হয়েছে তাহলে এগুলো কি এক এগুলোর থেকে আফু একেবারেই আলাদা আমরা আগামী ক্লাসে ইনশা আল্লাহ তালা আফু আলোচনা করব তো গাফার হচ্ছে বারবার যিনি ক্ষমা করেন আর গাফুর হচ্ছে যিনি যত বড়ই গুণা হোক না কেন সেটাকে তিনি ক্ষমা করেন এই কারণেই আল্লাহ সুফানা তালা একটি আয়াতুল কারিমা আমরা আগেই বলে নিচ্ছি যে গাফুর নাইনটি ওয়ান প্রায় একশত নাইনটি ওয়ান জায়গায় এই আল গাফুর আল্লাহ আল্লা সুবাহ বর্ণনা করেছেন গুণা সেটা যত বড়ই হোক না কেন আমরা একটি যে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না এই যে আয়াত সুরা জুমারে এসেছে এই আয়াতটার হাদিস এর দলিল হিসাবে যেটি ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে আন্না নাসান মিন আহলেশ্বের কে কাতালু ফা আকসারু ওয়াজান ওয়াজানাউ ফা আকসারু যে কিছু লোক যারা অতীতে শিরিক করত এবং তারা মানুষকে হত্যা করত খুন করত। এবং তারা জিনা করত তিনটি বিশাল বিশাল পাপ যারা করতো তাদের কথা ইবনে আব্বাস বলছেন তারা শিরিক করতো তারা মানুষ খুন করতো খুনি আর তারা ব্যবিচারী তারা জিনা করতো এই তিনটি এত জঘন্য পাপ যারা করতো তারা একবার নবী সাল আলি সাল্লামের কাছে আসলো সুম্মা আতা যে 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 তু আপনি যে এগুলো বলছেন আপনি কি মানে ভালোর দিকে ডাকছেন আমাদেরকে মানে আমাদের কি তাতে ভালো হবে কি না মানে তারা ভয় পাচ্ছিল যে ইসলামের যে দাওয়াত এই দাওয়াতে এই গুণাগুলোর ক্ষমা হবে কি না তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে তারা আরও বলেছিল ওয়াইলাও تخبرون أن لما عملنا كفارة جامركي جون شومير كفارة ديتي باربو فنزل طخن آيات نزل هلو والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون অমাই ইয়াফ আলজলিক ইয়ালকা আসাম সুরা আল ফরকান যে যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহাকে মানে কাছে চাচ্ছে উপাসনা করছে এবং মানে মানুষদেরকে হত্যা করছে অবৈধভাবে এবং তারা জিনা করছে তারা তাদের জন্য রয়েছে কি শাস্তি তারা শাস্তি পাবে হ্যাঁ জালিকা ইয়ালকা আসামান সুরা আল ফুরকানের আয়াতটুকু নাজিল হওয়ার সাথে সাথে ওয়া নাজালা আল্লাহ আলা সেই বিখ্যাত আয়াত যেটা আমরা সবচেয়ে কোরআনের ভিতরে সবচেয়ে আয়াতুল আরজা যে আয়াতের মাধ্যমে আমরা সবাই আশা দেখি সেটা কি আল্লা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লা ইননাল্লাহ ইয়াগ ফেরুদ দুনু বা জমি আ ইননাহুু হুুয়াল আফুউল যে আপনি বলুন হে আমার বান্দা। যে তোমরা নিরাস হয়েও না। যারা নিজেদের উপরে জুলুম করেছো। এ আজরাফু অবিচার করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ তোমাদের গুণাগুলোকে ঢেকে দিবেন সবার গুণাগুলোকে ইন্নাহু হুয়াল গাফুর রাহিম তাহলে এই হাদিসের এই আয়াতের কথাটা এসেছে যে তখন এই আয়াতটা নাজিল হয় তাহলে একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে যত বড় গুনাই হোক না কেন এই হাদিসের ভিতরে এর তিনটি গুনার কথা বলেছে যে আহালুশেরখ কাতালু ফা আকসারু ওয়া জানু ফা জিনা করা মানুষ হত্যা করা এবং আল্লাহর সাথে শিরিক করা সবগুলোকে আল্লাহ সুবাহন তালা ক্ষমা করে দেবেন এই জন্য কোয়ালিটি মানে গুণগত মান হচ্ছে আল গাফুর তার মানে ক্ষমা তিনি করবেনই আল্লা তালা এই যে ক্ষমা করবেন এটা অন্য আরেকটা হাদিসে এসেছে অন্য আরেকটা হাদিস এসেছে যে এটা তো হলো যে হাদিসটা আমি আপনাদেরকে মুসলিম থেকে শোনালাম সেটি হচ্ছে ইসলাম গ্রহণ পূর্বে মানে যারা এসেছিল তাদের ক্ষেত্রে এটি হাদিস বুঝতে পেরেছেন আবার এখান থেকে আবার ভুল বুঝবেন না আমার বক্তৃতা অনেকে অল্প একটু শুনে তারপরে আমার নামে মিথ্যা কথা বলেন এটি অত্যন্ত জঘন্য মনোযোগ দিয়ে যদি না শুনেন শুনবেন না আর যদি শুনতে চান মনোযোগ দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন জিনিসগুলো মানে ঠাকুরমার ঝুলির কোনো কিচ্ছা কাহিনী নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর তথ্য তথ্য এবং কিছু ব্যাখ্যা বুঝতে হবে না বুঝে মন্তব্য করাটা ঠিক নয় যে প্রথম হাদিসটাতে যেই তিন ধরনের লোকের কথা বলার পরে আল্লাহ সুফহান তালা যেই আয়াত নাজিল করেছিলেন সেটি হচ্ছে যে ইসলাম গ্রহণের পূর্বে যেই তিনটি মানে বড় গুণা তারা করতো সেটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ সুফহান তালা নিজেকে এই আয়াতে কারিমায় পরিচয় দিয়েছেন আল গাফুর হাদিসের ভিতরে পাওয়া যায় যে যারা মুমিন মুসলিম তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন সুবহান আল্লাহ এরকম একটা হাদিস বোখারিতে এসেছে কিতাবর রেকাক হাদিস নাম্বার ছয় হাজার চারশো তেতাল্লিশ এই হাদিসটা অত্যন্ত চমকপ্রদ আমি আপনাদের সাথে এটি মানে শেয়ার করতে চাচ্ছি খুবই সুন্দর একটি হাদিস যদি কোনোদিন মনে রাখতে পারেন মানুষকে বলবেন এটি খুবই ভালো এক চাঁদনি রাতে নবী সাল্লাহ সাল্লাম একাকি হাঁটছিলেন এই কথাটা কে বলেছেন আন আবিজার রাদি আল্লাহ আনহু সেই চাঁদনি রাতের চন্দ্রিমা তখন নবী সাল্লাহ আলি সাল্লাম মানে হাঁটছেন মিনাল লাইলি ফাইজা রাসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ইমসি ওয়াহদাহু ও আহু ইনসান তার সাথে কেউ ছিল না কোথাও কেউ নেই শুধু রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম চাঁদনি রাতে হাঁটছেন দৃশ্যটা একটু কি কল্পনা করুন কত রোমান্টিক এবং কত ভালো এবং সেই রাতে নবী সাল্লা সাল্লাম হাঁটছেন অ্যান্ড আবিজর তিনি চিন্তা করলেন যে ফাজানান্তো আন্নাহু ইয়াকু মা মাহু আহাদুন তো আমার মনে হলো যে আমি যদি কেউ যদি নবী সাল্লাহ আলি সাথে হাঁটে তাহলে উনি হতো একটু বিরক্ত হবেন অপছন্দ করবেন চিন্তা করুন আবিজর কত সেন্সিটিভ সুফান আল্লাহ আবিজর রাদি আল্লাহ আন তিনি ডিস্টার্ব করতে চাচ্ছিলেন না তো উনি কি করলেন আড়ালে আড়ালে সাথে সাথে হাঁটছেন কিন্তু আড়ালে আড়ালে আর কেউ নাই ফাজা আল তু শিফি কামারি মানে ছায়াতে তিনি হাঁটছেন তো তিনি তো হাঁটছেন তো হঠাৎ করে নবী আলাইহি সাল্লাম তিনি টের পেয়ে গেলেন তিনি বললেন কে ওখানে মান হাজা তখন আবিজর জরসর হয়ে বলল কলতু আবিজর জায়লানিল্লাহু আনিল্লাহু ফিদ্যাক জি আমি আবুজর আমার আমার আল্লাহ যেন আমারকে কবুল করেন কোরবানি করেন আপনার জন্য তখন নবী সাল্লা সাল্লাম স্নেহে পরশে আবিজরকে ডাকলেন ইয়া আবাজার তাল এই আবিজার এদিকে আসো তখন তখন তু মাহু এই ঘন্টাখানেক তারা হাঁটল দেখুন দুজন মিলে হাঁটছে তো নবী সাল্লাম হাঁটতে হাঁটতে একবার বললেন কি যে আবুজর তুমি এক কাজ করো ইজলেস হাহু না এখানে বসে থাকো তা আবিজর একদম সবুজ বালকের মতো চুপচাপ জায়গাটাতে বসে থাকলো ইমাম বোখার এই হাদিসটা এমন কাব্যিক বর্ণনা করেছে আল্লাহ আপনার পড়লে আপনার মনটা জুড়িয়ে যাবে ফা মিন আমার আশেপাশে কোনো কিছু ছিল না শুধু পাথর আমি চুপচাপ বসেছিলাম হ্যাঁ তো নবী সাল্লাহাম চলে যাওয়ার সময় বললেন আবু জরকে হা হাহু না হাত্তা আর যা ইলেইক তুমি এখানে বসে থাকো কেমন যতক্ষণ না আমি ফিরে আসি তো আবিজর বলছে ফান্তালাকা হাররা তিন হাত্তাল্লা আরাহু তিনি হাররা নামে একটি জায়গার দিকে চলে গেলেন নবী সাল্লাহ সাল্লাম এবং তার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল তো অনেকক্ষণ ধরে কোনো খোঁজ খবর নাই আবিজর রাজি আল্লাহ আনহু সাহেবু জলিল সাহাবি জলিল কাদর তিনি চুপচাপ বসে আছেন তো নবী সাল্লাহ সাল্লাম যেহেতু বলছে যে অপেক্ষা করো অপেক্ষা করছেন চুপচাপ বসে আছেন এই চাঁদনি রাত খুব নিরবতা কোনো শব্দ নাই হঠাৎ করে আবিজর একটা মানে নবী সাল্লা কণ্ঠের আওয়াজ পেলেন যে উনি বারবার বলছেন ওয়া ইন সারাকা ওয়া ইনজানা ওয়া সারাকা ওয়া ইনজানা ওয়া ইনসারাকা ও ইনজানা যদিও চুরি করে যদিও জিনা করে এটার অর্থ হচ্ছে এই এ সামি এতো ওহুয়া মুখবিল ওহুয়া ইয়কুল ইনসারাকা ওয়া ইনজাহা ও ইনসারাকা ওয়া ইনজাহা ও ইনসারাকা ও ইনজানা মানে এটা কি নবী সাল সাল্লাম এ কথা কেন বারবার বলছেন যদিও তারা চুরি করে কেননা চুরি করলে তো মহাপাপ মানে ইসলামী আইনে কঠোর দণ্ড রয়েছে সবাই জানেন তারপরে হয়েছে যদি জিনা করে তাহলে তো আরো মানে মানে অনেক গুরুদণ্ড মানে শাস্তি আর নবী সাল্লা এই কথাটাই বারবার ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ফালাম্মা জা আলাম আসবার কুলতু ইয়া নিল্লাহি ফিদাক হে নবী আল্লাহ আমার জন্য আল্লাহ যেন আপনাকে কুরবানি করেন আপনি একা একা কাকে কি বলছেন মানে অনেকটা মানে মানসিক রোগীর মতো হেলুসিনেশন যে নবী সাল্লা সাল্লামের কী হলো তিনি এই কথাটা কেন বারবার বলছেন কোনো লোকজন তো আমি দেখি না এত ইন্টারেস্টিং সুফহান আল্লাহ এ হাদিসটা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা তো আবিজর বললো যে আপনি কি হাররার মানে ওই এলাকাতে কোনো কথা বলছেন মান হাররা আপনি কি ওই এলাকায় কারোর সাথে কথা বলছেন আপনি তো অন্য জায়গায় চলে আসছেন এখানে তো কোনো লোক নাই তো আপনি বারবার এই কথাটা কেন বলছেন কি কথা যদিও চুরি করে যদিও জিনা করে যদিও চুরি করে যদিও জিনা করে মানুষের ভিতরে সবচেয়ে জঘন্য দুটি পাপ এই পাপটুকু বলছে নবী সাল্লাহ অবাক হয়ে গেছেন তিনি আশ্চর্য হয়ে মানে যেন তার মানসিক বিভ্রম ঘটেছে তার যেন হ্যালুসিনেশন হয়েছে মানে তিনি বুঝতে পারছেন না আমি কি শুনলাম এই কথাটা বারবার তিনি বলতেছিলেন যদিও তারা চুরি করে যদিও তা সে জিনা করে তখন নবী সাল্লাহআাল্লাম আবিজরের কথার উত্তর দিয়ে বললেন জালিকা জিব্রাইল ইলু আরাদেলি ফি জানিবিল হেররা হেররার প্রান্তরে জিব্রাইল এসেছিল আমার কাছে এবং সে এসে কি বলল তুমি জানো বাশের উম্মাতক হে নবী সাল্লাল্লাহু আপনার উম্মতকে সুসংবাদ দিন আনহু মান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইআ দাখাল জান্নাহ যে শিরিক করবে না এবং এভাবেই যে মারা যাবে সে জান্নাতে যাবে তখন আমি বলেছিলাম রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যদি তারা চুরি করে অথবা জিনা করে জিব্রাইল উত্তর দিয়েছিল নাম তারপরেও সে জান্নাতে যাবে আবার নবী সাল্লা সাল্লাম একই কথা জিজ্ঞাসা করেছেন আবার একই কথা জিজ্ঞাসা করে সারাকা ও ইনজানা বারবার জিব্রাইল একই উত্তর দিয়েছে যদিও চুরি করে যদিও জিনা করে তবুও সে জান্নাতে চলে যাবে এবং কোনো কোনো হাদিসে মানে বোখারির কোনো কোনো রিওয়াতে পাওয়া যায় যে আরেকটা কথা ছিল ওয়া সারাবা খামার যদি সে মদ পান করে তাহলে তিনটা বড় বড় গুণা সেগুলি থাকা সত্ত্বেও সে জান্নাতে চলে যেতে পারবে যদি সে শিরিক না করে এ হচ্ছে মুমিনদের কথা মুমিন মুসলমানদের কথা তাহলে শিরিকই হচ্ছে আমাদের ফাউন্ডেশন যে শিরিক থেকে বাঁচতে হলে তাওহিদে আপনাকে রূপান্তর করতে হবে তাহলেই সফলতা। ফাউজুন আউদিম মহান সফলতা যে সফলতা হচ্ছে আগুন থেকে বেঁচে যাওয়া হ্যাঁ তাহলে ইভেন শিরিকটাকেও আল্লা সুবাহনতলা ক্ষমা করবেন যদি আপনি তওবা করেন এবং শিরিক থেকে দূরে থাকেন তাহলে তবার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মানলে আল্লাহ আল্লা তাআলা এটা কিউ ক্ষমা করে দিবেন এই কারণে হচ্ছে যত বড় গুনাই হোক না কেন আল্লাহ আল্লা তাআলা নিজেকে আল গাফুর হিসেবে তিনি পরিচয় দিয়েছেন আমরা এখানে এর প্রমাণ পেয়ে গেলাম তাহলে আল্লা তালা মানে যে পরিমাণে অমাই আমিন আল্লাহ সুবাহান তালা যদি ক্ষমা না করেন তাহলে কে ক্ষমা করবে অমাই ইয়াক ফিরো জনু বা ইহ ওয়াল্লাজি ফা আলু ফাহি সাতন আও দলামু আনফুসাহুম যারা ফাহিসা করেছে নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ আল্লা সুবাহান গুনার কথাগুলো যখনই আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে সবসময় বলেছেন যে গুনা হচ্ছে এক ধরনের জুলম আর শিরিক হচ্ছে তো স্কলাররা যেটা বলেন যে মানুষের তিনটি রূপ একটি হচ্ছে মানুষ নিজেদের উপরে জুলুম করে যেমন আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফ আল ফাকাদ ফাতামান আফসাহু সে নিজের উপরে জুলুম করে সুরা কাহাফের ভিতরে ওই যে যে বাগানে ঢুকেছিল যেই লোকটি দুইটি লোকের কাহিনী আছে না আপনারা জানেন সুরাল কাহাফে যে তারা পরস্পর পরস্পরের সাথে নিজেদের বাগান নিয়ে গর্ব করছিল তো যিনি মানে হতবাগা ওয়া দাখালা জান্নাতাহু জান্নফসি আল্লাহ বলছেন যে সে তার বাগানে প্রবেশ করলো কিন্তু সে নিজের উপরে জুলুম করলো অর্থাৎ গুণা করলো তাহলে একটি রূপ পাচ্ছে কি জলেম এর সাথে মিল আছে কোথায় ফাইল এখান থেকে এসেছে আরেকটি হচ্ছে যে মানুষ সবাই হচ্ছে জালুমুন কফার কফার ইন্নাল ইনসানা লা জালুমুন কফার নিশ্চয়ই মানুষ হচ্ছে জুলুমকারী অতীব জুলুমকারী জাল জালুমুন কাফফার এবং তারা অস্বীকার করে নিয়ামতকে তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম একটি কি জালুমুন মানুষ জালুমুন হতে পারে আরেকটা কি হচ্ছে জালিম হতে পারে আর মানুষ এই যে জালিম জালিমা এটা কিন্তু মানুষ বারবার করে যদিও কোরআনের ভাষায় জাল্লাম কথাটা নাই কিন্তু মানুষ তো সারা জীবন জুলুম করেই চলছে অর্থাৎ শাব্দিকভাবে দাঁড়ায় যে সে আসলে জাল্লামও করছে বারবার জুলুম করছে তার মানে জাল্লাম তাহলে তিনটি শব্দকে মানুষের যদি গুণ হিসাবে আমরা ধরি একটি হচ্ছে জালেম আরেকটি হচ্ছে জালুম আরেকটি হচ্ছে জাল্লাম আর আল্লাহ সুবহানা তালা কিন্তু জাল্লামের থেকে আল্লাহ আল্লা তালা বান্দার উপরে কখনোই মানে জাল্লু জাল্লাম হন্না কিন্তু বান্দা জাল্লাম হয় কিন্তু আল্লাহ তালা হন না স্কলাররা বলেন যে এই যে তিনটি নাম মানুষের তিনটি রূপ জালিম জল্লাম জালুমন এর বিপরীতে আল্লাহ সুবাহ নিজেকে প্রকাশ করেছেন কিভাবে গাফের গাফফার গাফুর মানুষ যখন জালিম আল্লাহ হয়ে যান তখন গাফের মানুষ যখন হয়ে যায় জল্লাম আল্লাহ সুবাহান হয়ে যায় গাফফার। মানুষ যখন হয়ে যায় জালুমুন আল্লাহ সুবহানা তালা হয়ে যায় গাফুরুন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুফানা হতলা এই যে মানে লাগাফার এই যে বারবার যে ক্ষমা করেন এটি পাঁচটি জায়গায় এসেছে পাঁচটি আয়াতে এর সব সর্বপ্রথম যে আয়াত ওয়া ইন্নি লাগাফার উন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সোয়ালি হান সুম্মা হাদা সুম্মা তাদা সুরা তহা আয়াত নম্বর বিশ এই আয়াতটুকু অধিকাংশ স্কলার এই কথাটা এই আয়াতটুকুকে প্রথমে উল্লেখ করেন এই আয়াতে কারিমায় আল্লাহ সুবাহন তালা নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি বারবার ক্ষমা করবেন ওয়া ইন্নি লাগাফারুন কিন্তু কার জন্য করবেন ও শুধু ইস্তেকফার করে বারবার হবে কি এরকম কোনো গ্যারান্টি নাই লিমান তাবা যে তওবা করবে চারটি জিনিস এটার সাথে আল্লাহ সুবাহন তালা শর্ত হিসেবে দিয়েছেন লিমান তাবা যে তওবা করবে ও আমানা এবং আল্লাহ সুবাহন তালার উপরে ইমান আনবে এবং রাসুল্লাহ সাল্লাহআল সাল্লামের হাদিসের উপরে ইমান আনবে এবং আল্লাহ সুবাহন তালা যে তাকে বারবার ক্ষমা করবেন সেটার উপরেও সে ইমান আনতে হবে কেননা এটি হচ্ছে কোন কোন রূপ আপনাদেরকে কি বলেছি লিখে রেখেছেন এটি হচ্ছে কোয়ান্টিটি একটি হচ্ছে কোয়ালিটি এটি হচ্ছে গাফুর আর গাফার হচ্ছে কোয়ান্টিটি মানে পাপ যত বেশি হোক না কেন বারবার সেটা আল্লাহ সুফহানা তালা ক্ষমা করেন যত বেশি হোক না কেন আল্লাহ সুফহানা তাআলা হাদিসে কুদ্সির ভিতরে বলেন কাল আল্লাহ তা বার কা ইয়া ইবনে আ মা ইন্নেকা মা দা আউথেনি ওরাজাউথেনি গফরথু লেখ মা খান ফিক ওয়াল্যা উব্যালি যে আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে আমার হতে ক্ষমা পাওয়ার আশা করবে ইমান আনতে হবে আল্লাহ যে ক্ষমা করেন সেরকম আশা থাকতে হবে যেমন আমাদের যারা অসুস্থ হয়ে মরে যায় তারা অনেক সময় খুব আজে বাজে কথা বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না এটা যদি মুখে একবার বলেন তাহলে ঘরের লোক সবাই চুপ হয়ে যাওয়া উচিত নিজেরা আস্তাক ফিরুল্লাহ পড়া উচিত আল্লাহর কাছে তবা করা উচিত এবং তার জন্য তার সাথে আর কোনো কথাবার্তা বলা ঠিক না ইয়াল্লাহ ইয়ারহমান ইয়ারহিম এই বিভিন্ন হসপিটালে বিভিন্ন ব্যক্তির কাছে যাওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে যখনই কোনো নসিহত করতে আমি যাই আমি দেখেছি বাংলাদেশি সমাজে তারা বেশি কথা বলে এই এই খাবার দাও সেই মানে যখন কোনো জ্ঞানী ব্যক্তি মমূর্ষ রোগীর কাছে এসে আল্লাহর দিকে দাওয়াত দেয় তখন সবার উচিত চুপ থাকা শোনা যে তিনি কি বলছেন আল্লাহর যে একটি বিরাট গুণ সেটা আলোচনা হচ্ছে মুমূর্ষ লোকটাকে উৎসাহিত করা হচ্ছে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় মানুষ হইচই করে নষ্ট করে দেয় আল্লাহ সুফহান হাদিসে কুৎসির ভিতরে বলছেন যে এ আমার বান্দা তুমি যতবার ডাকবে আর আমার প্রতি আশা করবে গাফার তুলাক আমি তোমাকে ক্ষমা করে দেব আলা মা কায় ফিক তুমি যতই তুমি গুণা করো না কেন যতবার গুণা করো অধিক গুণা করো সংখ্যায় পরিমাণে ওলা উবালি এতে আমি কোনো পরোয়া করি না ইয়া ইবনে আদম লাও বালাকতা জুনু ব্যাখ্যা আনান স্যামাই যদি তোমার গুনা এমন গুনা করেছো যে আকাশের সীমানা মেঘমালা পর্যন্ত মানে হ্যাবেন আসমানের সীমানা পর্যন্ত পৌঁছে যায় এমন গুনা যদি করো সুম্মা সুম্মা ইস্তাকি গাফার তুলাক তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করব অলা উবালি আমি কোনো পরোয়া করি না ইয়া ইবনে আদামা ইন্নাকা লাও আতাইতানি ইউকারি বিল আরদি হতায়া সুম্মা লাকি তানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুক বি কোরাবাহি মাগফিরেথেন হে আদম সন্তান কোরাবাহি কোরাবা কোরাবিহা মাগফির আথেন হে আদম সন্তান তুমি যদি পুরো পৃথিবী গুনা ভরে গুনা করে ভরে ফেলো অথ এত বড় গুনা যে পৃথিবী ভরে গেছে আর আল্লাহ সুভানা তালা সাথে আমার সাথে যদি শরিক না করো তাহলে তুমি আমার কাছে আছো মানে আসো আমি পৃথিবী বর্ধি গুণা ক্ষমা নিয়ে হাজির হব যে পরিমাণ গুণা সেই পরিমাণ হচ্ছে আমার ক্ষমা লা বি হা ফিরাতেন মানে যত পরিমাণ গুণা হবে তত পরিমাণ মাগফিরা আল্লাহ সু নিয়ে আসবে এই হাদিসটাকে যারা হাদিস চর্চা করেন তাদেরকে বলছে এই হাদিসটাকে বলা হয় আল হাদিসুল আর হাদিসুল আর মানে আশার হাদিস রাসুল্লাহ সাল্লা সাল্লামের যত হাদিস এসেছে এই হাদিসটাতে হচ্ছে সবচেয়ে বেশি আশা যে মানুষ যদি একবার মানে মানে ক্ষমা চায় এবং আল্লাহ সুবাহান তালার কাছে ক্ষমা যিনি করবেন সেরকম সে আশা করে আল্লাহকে ডাকে যত বড় গুণা হোক সেগুলোকে আল্লাহ সুবাহান তালা ক্ষমা করে দেন তাহলে এটি হচ্ছে যত বড় গুণা হোক এটি সংখ্যায় হোক আর পরিমাণেই হোক আর সংখ্যায় যদি হয় যেটি আমরা অন্য ক্লাসে বারবার আলোচনা করেছি যে قَالَ عَبْدُكْ جي একজন মানে আব্দুক জানবেন যে একজন عليه وسلم মানে তিনি বলছেন যে বান্দা যখন সে গুনাহ করে اللهم আল্লাহ لي জানবি এবং বলে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার গুনাকে ক্ষমা করো তা আলা আল্লাহ তখন বলেন আজনাবা আবদি জানবেন আমার বান্দা গুণা করেছে ফা আলিমা আন্না লাহু রব্বেন ইয়াক আমার বান্দা কি জানে যে তার একটা রব আছে সে ক্ষমা করে ইয়াকুবি জানবি এবং সে ইচ্ছা করলে তার গুনাকে ধরতেও পারে সুম্মা জান আজনাবা এবং সে মানে আবার গুণা করে ফাকালা আইয়ে রব্বি ফাক জানবি

যে আমার বান্দা কি জানে তার একটি রব আছে আজ না বা আবদি জানবান এভাবে ক্ষমা করতে থাকে এই হাদিসটা অনেকগুলো রেওয়ায়ত এসেছে একটি রেওয়ায়ত এসেছে যে আল্লাহ সব্বাহা তালা ফেরেস্তাদেরকে ডেকে এনে বলেন যে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম এরকমও একটি রেওয়ায়াত এসেছে আবার এসেছে যে এর মালু মা সেতা ফাকাত গাফার তুলাক তুমি কাজ করে যাও যা তোমার সম্ভব যা ইচ্ছা তুমি করে যাও গাফার তুলেখ আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ। তাহলে এই যে বারবার ক্ষমা করে দিচ্ছে এটি হচ্ছে কি মানে আমরা যেই বিষয়টা পড়ছি সেটি হচ্ছে গাফার তিনি বারবার ক্ষমা করে দিচ্ছেন আমরা তার পরিচয় পেয়ে গেলাম গাফার এর হাদিস থেকেও দলিল পেয়ে গেলাম যে হচ্ছে মানে বারবার ক্ষমা করছে হয়ে যাচ্ছে তাহলে বারবার ক্ষমা করার জন্য আল্লাহ সুবাহ যে শর্তটাকে এটি দিয়েছেন হাদিসটাকে আপনাদেরকে দেখতে হবে হাদিসের দিক থেকে কিন্তু হাদিসের এই ব্যাখ্যাটা কোরআনুল কারিমে চলে এসেছে সুতরাং শুধু ক্ষমা চাইলেই হবে না বারবার যখন চলতে থাকবে তখন আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে তারপরে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে এই সুম মাহতাদা এবং এভাবে নিজেকে আল্লাহ তালার কোরআনুল করিমের তাফসির অনুযায়ী নিজেকে গঠন করতে হবে সহি হাদিস অনুযায়ী নিজের আকীদাকে শুদ্ধ করতে হবে তাদা গাইডেড হতে হবে আপনাকে হৃদায়াত নিতে হবে কিভাবে কোরআন এবং সুন্না অনুযায়ী তারপর তার উপর ইস্তেকাম থাকতে হবে তার বাইরে যাওয়া চলবে না এর তাফসিরে এভাবে এসেছে মানে যারা তাফসির পড়েন চারটি জিনিস এইভাবে বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে এসেছে তাহলে আল্লা ওয়া ইন্নি ইন্নি মানে হচ্ছে যে নিশ্চয়ই নিশ্চয়ই এখানে মানে মুসাদ্দাত হয়েছে ইন্নি মানে নিশ্চয়ই তারপরে লাগা ফারুন লা দিয়ে লামুল তাওকিত মানে আবার জোর দেওয়া হয়েছে ইন্নি একটি জোর স্ট্রেস করা হয়েছে আবার আরেকটি জোর দেয় ইন্ লা গাফফারুন। আমি বারবার ক্ষমা করব। নিশ্চয়ই ক্ষমা করবো তাবা ওয়া আমানা ওয়া আমিলা সোয়ালি হান আর এই আল গাফফার আবার অন্য আয়াতে এসেছে সোরা সোয়াদ যে রাব্বুস ওয়াল আরদ ওয়া ওয়ামা বাইনা আল আজিজুল গাফফার। তারপরে এসেছে آه جي سوره الزمر آه جي الا هو العزيز الغفار تاربوري سوره الغافر تدعونني لاكفر بالله واشرك به ما ليس لي به علم وانا ادعوكم الى عزيز الغفار تاربوري سوره نوح فقلت استغفروا ربكم انه كان غفارا যে তুস্তা ফির ফেরো রবাকুম তোমরা রবের প্রতি ইস্তেফার করো তাহলে কারণা ইন্নাহু কানা গাফফারা। এই যে কানা দিয়ে যখন কোনো কথা বলা হয় যদিও শাব্দিকভাবে এটি হচ্ছে অতীতকাল কিন্তু কোরআনুল কারিমের ভাষায় এটি হচ্ছে লাওয়াজেম অর্থাৎ সর্বদাই তিনি ক্ষমা করছেন লাওয়াজম সর্বদাই অলওয়েজ কানা গাফ তাহলে এই যে সর্বদাই করছে এই কারণে আমরা বাংলা অনুবাদ করেছি কি অবিরত ক্ষমাকারী বুঝতে পেরেছেন আর গাফুরের অনুবাদ আমরা কি করেছি সীমাহীন ক্ষমাকারী মানে যত বড় গুণা হোক ওটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি মানে অ্যাপ্রোচ আরেকটি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ তাহলে সীমাহীন এটা আর কি ধরে নিয়েছেন মানে আমরা বলছি না যে বাংলা ভাষায় অনুবাদ হচ্ছে না কিন্তু আসলে বাংলা ভাষায় আল্লাহ সুবাহ আলাকে বোঝা যাচ্ছে না আর এই বাংলা ভাষার কোরআনের অনুবাদ পড়ে মানুষকে বিভ্রান্ত করবেন না ইনশা আল্লাহ তালা নিজে আগে শিখুন তারপরে অন্যকে শিক্ষা দিন তাহলে আমরা জানতে পারলাম যে আল্লা সুফান তালার এই যে নামটা মানে গাফুর এই নামটা অনেক জায়গায় এসেছে আর আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কে ক্ষমা করবে এটি হচ্ছে আরেকটি বিষয় হ্যাঁ এই জন্য ওমাইয়াকির জুনুব ই আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে এই কারণে আল্লাহ আল সুরা হেজের এই আয়াতে তিনি বলেন যে হে রাসুল আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুর রাহিম আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন ঘোষণা করে দিন নাব্বি নাবি আন্নি আনাল গাফুর রাহিম এটি কার প্রতি হুকুম নবী সাল্লাহ আলিয়াল্লামের প্রতি হুকুম কিন্তু উনি তো এখন নেই আমাদের মাঝে এ হুকুমটা আমাদের উপরে এসেছে এই কারণে আপনি যখন কোনো মানুষকে উপদেশ দিবেন বিশেষ করে মুমূর্ষ থাকা অবস্থায় কাউকে যদি তখন আপনি বলবেন কেননা এটা আপনার প্রতিও বলাটা ওয়াজিব আপনি বলবেন আপনি কি জানেন আল্লাহ বলেছেন ন্যা এই ব্যয়াদি আমার বান্দাদেরকে জানিয়ে দাও জানিয়ে দিন আন্নি যে আমি আনাল গাফুর রাহিম আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু তাহলে এই যে কথাটা মানে প্রকাশ করারও হুকুম এসেছে আর আল্লাহ সুবহান তালা মানে এই গাফুরুন এই শব্দটাকে তিনি একা আলাদাভাবে ব্যবহারই করেন নাই সুবহান আল্লাহ আল্লাহ তালা এই শব্দটাকে অন্য জিনিসটার ম্যানিফেস্টেশন মানে প্রকাশ। আল্লাহর যে গুণ সেটা যে প্রকাশ পাবে এটি যেহেতু একটা বিরাট গুণ শুনেন একটা বিরাট গুণ যখন মানুষকে বলেন তখন সাথে সাথে ছোট গুণগুলাও আপনাকে বলতে হয় ধরেন একজন মেধাবী হ্যাঁ মেধাবী তো আপনি যখন বলেন তিনি খুব মেধাবী কারণ তিনি খুব শক্তিশালী তিনি সুস্বাস্থ্যের অধিকারী তার অনেক টাকা অনেকগুলো বই আছে তিনি নিয়মিত ঘুমান এবং তার অনেকগুলো শিক্ষক আছে তিনি সম্মান করেন সময়ের অপচয় করেন না তিনি মানে ইত্যাদি ইত্যাদি তাহলে মেধাবী তার সাথে অনেকগুলো গুণ যোগ হলো তেমনি মানে বললেন যে কারোর স্ত্রী খুব গুণবতী তাহলে গুণবতী একটা বিরাট গুণ তাহলে সাথে সাথে আপনার বাকি গুণগুলো আপনি বলবেন যে তিনি মানে পাচক সুন্দর রান্না করেন তিনি ভালো ব্যবস্থাপক তিনি ব্যবস্থাপনা করেন তিনি রূপসী তার রূপের অনেক গুণ রয়েছে তিনি জ্ঞানবতী তিনি অনেক জ্ঞান রয়েছে তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা ইত্যাদি তো আল্লাহ সুবহানা তালা যেহেতু গাফুর এই নামটা অনেক ব্যাপক বড় এই কারণে আল্লাহ চাচ্ছেন না যে নামটা শুধু ব্যবহার হোক আল্লাহ সুভানা তালা যখনই গাফুর ব্যবহার করেছেন তখনই তিনি সাথে আরেকটি নাম জুড়ে দিয়েছেন জোড়ায় জোড়ায় যেন ওই নাম দিয়ে ওই গাফুরের মহিমাটা ছড়িয়ে পড়ে রাহিম এই দুটো আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা জেনে নাও একটি হচ্ছে জেনে নাও কি আল্লাহ হচ্ছেন গাফুর এবং হালিম হালিম হচ্ছে ধৈর্যশীল এত ধৈর্য আল্লাহর এখন গাফুর হতে গেলে ধৈর্যের কেন প্রয়োজন আমরা যে মানে মানে দেখি যে ক্ষমা করা বারবার ক্ষমা করলে মানুষ বিরক্ত হয় তারপর ক্ষমা তারপর আবার করছে আবার ক্ষমা আবার কাজ করছে এই জন্য আল্লাহ হচ্ছেন আল হালিম আল্লাহ আলাহ এই যে দুনিয়াতে মানুষ আল্লাহ সুবাহন তালাকে বলছেন যেটা হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ এত ধৈর্যশীল যে মানুষ বলে ইন্নাহোম লাউনা লাহু ওয়ালা যে মানুষ ডাকে যে তার একটি ছেলে আছে মানে খ্রিস্টান ইহুদিদের কথা এখানে বলা হচ্ছে ওয়া লা লা ইনাহু ওয়া লাখহম এবং তিনি তাদেরকে সুস্বাস্থ্য দান করেন এবং রিজিক দান করেন তার মানে তিনি হচ্ছেন হালিম তিনি এগুলোকে ঢেকে রাখেন এগুলোকে আমলে নেন না এত বড় একটা গুনার কাজ যা আল্লাহ ছেলে নিয়েছেন তারপরেও তাদেরটাকে ধৈর্যের সাথে তিনি তার জিনিসটাকে ইগনোর করছেন ও আইলামুন তোমরা জেনে নাও আন্নল্লাহ গাফুরন হালিম মুমিনদের ক্ষেত্রে একই কথা যে বারবার গুণা করছে। বারবার তিনি ধৈর্য ধরে সেটা ক্ষমা করছেন আমরা আমাদের ছেলে মেয়েরা। যখন কোনো দুষ্টমি করে একবার ইগনোর করি দুবার তিনবার চারবার পাঁচবার সাতবার যাদের এডিএইচডি আছে দশ বার পনেরো বারের মতো যদি একই কাজ বিরক্ত করে আপনি নিজেই তাকে মন থেকে বিরক্ত হয়ে যাবেন ক্ষমা করতে কষ্ট হবে আপনার আর আল্লাহ আল্লা সুবাহ হচ্ছেন গাফুরুন হালিম এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জেনে নাও তারপরে হচ্ছে গাফুরুন রাহিম তিনি ক্ষমা করেন এবং তিনি দয়া দয়ার মাধ্যমে ক্ষমা করেন ক্ষমা যে করছেন তার সাথে রয়েছে দয়া মিশ্রিত গাফুর রাহিম যে ক্ষমার মাধ্যমে তিনি যে রহিম কতটা রহিম সেটার প্রকাশ করে দিচ্ছেন তারপরে আল্লাহ এই ক্ষমাটাকে আরেক ভাষায় বর্ণনা করেন সেটা হচ্ছে ওয়াস মা মানে ক্ষমাটা হচ্ছে অনেক বড় আল ওয়াল হিসা এল্লাল হ্যাঁ ল্যামেম ইন না রব ব্যাখ্যা ওয়া সি অয়েল মাগফেরা সূরা অ্যান্নাজম ৩২ নম্বর আয়াত ওয়া সি অয়েল এটি হচ্ছে আরেকটি আল্লাহ মাকফ মাগফুর হন কিন্তু তার মানে মাগফেরাটা অনেক বিস্তৃত মানে সারা পৃথিবী শুধু আরব দেশের লোকদেরকে তিনি ক্ষমা করেন মুসলমানদেরকে ক্ষমা করেন এরকম নয় বরঞ্চ সারা পৃথিবী জুড়ে সারা মানে সৃষ্টি জুড়ে তিনি মানে ক্ষমা তার বিস্তৃত ওয়াশে মাগফেরা তার মানে আরেকটি গুণ এই মাগফেরার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তারপরে আল্লাহ আহলুল আহলুল ফেরা যেটি সুরা মুদাসিরে এসেছে ওয়ামা করুণা আন ইয়া আল্লাহ ওহু আহালু তাকোয়া ও আহলুল মাঘফেরা আল্লাহ হচ্ছেন আসলেই ক্ষমার অধিকারী ক্ষমা তো তার হচ্ছে মানে ইনহেরেন্ট প্রপার্টি আল্লাহ নিজেই হচ্ছেন ক্ষমার অধিকারী মানে ক্ষমার একমাত্র তাকেই মানে ভয় করতে হবে আহালুত আর উনি হচ্ছেন আহলুল মাখফেরা ক্ষমার মালিকই তিনি যে উনার ওনার নামটাই হচ্ছে যে উনি ক্ষমা করবেন সুবহান আল্লাহ আহালুল মাখফেরা হ্যাঁ তারপরে আল্লাহ সুবহানা তালা মানে তিনি বলেন জু মাগফেরা তিনি ক্ষমা করেন ক্ষমার মালিক এটি আরেক ভাষা এসেছে যেমন জুল জালায়ালি আল ইকরাম আমরা পেয়েছি সেখানে আল্লাহ আবারও মাকফেরার ক্ষেত্রে একই কথা বলে যে ইন্না রব্বাকা তিন মাগফিরাতিন নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রব্বাকা লাশাদীদুল ইকাব সূরা রাদ আয়াত নম্বর 6 জুল মাগফিরা তাহলে আল্লাহ সুবাহ তালা সুরা আল আরাফ আয়াত নম্বর সেখানে তিনি মানে বলেছেন ও খাইরুল গাফিরিন যে ক্ষমা তো আবার অনেকেই করে তিনি হচ্ছেন কি খাইরুল গাফিরিন যে আরো ক্ষমাকারী আছে কিন্তু আল্লাহ হচ্ছেন উত্তম ক্ষমাকারী এটাকে আবার নাম হিসাবে অন্য কিতাবেগুলোতে নাই কিন্তু খাইরুল গাফিরিন আল্লাহ সুমানতালা বলেছেন ইল্লা ফিতনা তুকা তুদিল্লু বিহা মান্তাশা ও তাহদি মান্তাশা আন্তা অলি ইউনা ফির ওয়ার হামনা ও আন্তা খাইরুল গাফিরিন যখন মুসা আলি সালাম নিজের সম্প্রদায় থেকে সত্তর জন লোক নিয়ে তিনি গেলেন তুর পাহাড়ে তখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল তারপরে তারা বলেছিল যে তারা আল্লাহ সুবাহান তালার সাথে মানে আল্লাহকে দেখবে তে এরকম নির্ভোত কর্মকাণ্ডের জন্য আল্লাহ সুবহান তালা মানে এমন রাগ হলেন যে তারা একটা ভূমিকম্প হলো এবং তারা অজ্ঞান হয়ে পড়লেন তাদের তো এখন আল্লাহ সুবাহান তালা বলছেন যে তোমরা যদি মানে ক্ষমা চাও তাহলে আমি হচ্ছে ক্ষমা করে দিব আমি সমস্ত ক্ষমাকারীর ভিতরে উত্তম ক্ষমাকারী ও আন্তা খাইরুল গাফিরিন তো মানুষও ক্ষমা করে তো মানুষ ক্ষমা করে কোন দিন মন ভালো থাকলে ক্ষমা করে আর রাগ যেদিন থাকে সেদিন কোনো ক্ষমা করে না আর হয়তো মানে যৌবনে ক্ষমা করেছে বুড়ো হয়ে গেলে আর ক্ষমা করে না অথবা যৌবনে ক্ষমা করে নাই বুড়ো হলে ক্ষমা করে অর্থাৎ তার ক্ষমা এক এক দিন এক এক রকম আবার কঠিন সমস্যা হলে ক্ষমা করে না ছোটোখাটো হলে ক্ষমা করে আবার কঠিন হলে ক্ষমা করে ছোটোখাটো হলে ক্ষমা করে না আবার ক্ষমার পরিমাণ ইত্যাদি মানে নানান ধরনের সমস্যা রয়েছে মানুষের ক্ষমার ভেতরে কিন্তু আল্লাহ হচ্ছেন কি ও আন্তা খাইরুল গাফিরিন তিনি হচ্ছেন সমস্ত ক্ষমাকারীর ভিতরে সবচেয়ে উত্ত তম ক্ষমাকারী তাহলে বুঝতে পারছি যে এই যে গাফুর এই কথাটা সব সময় এসেছে জোড়ায় জোড়ায় কিন্তু একটি সুরা রয়েছে কোরআনুল সেই সুরাটা নাম যে সুরা সাবা এই সুরাতে আল্লাহ তালা সাবা অধিবাসীর জন্য বিভিন্ন কথা বলেছেন গাছগাছালির কথা বলেছেন বাগান সমূহের কথা বলেছেন রিজিকের কথা বলেছেন আকাশ থেকে যেগুলো বর্ষণ হয় জমি থেকে যেগুলো বেড়ে উঠে মানে উদ্ভিদ গাছগাছালি তারপরে পাক পাখালি ইত্যাদি যেহেতু অন্য প্রাণীদের কথা আল্লাহ বলেছেন অন্য জাগতিক বিষয়গুলোর কথা বলেছেন সেই কারণে আল্লাহ একমাত্র একটি সুরা একটি আয়াতে শুধুমাত্র গাফুর কথাটা ব্যবহার করেছেন একবার সাথে আর কোনো সিফাত তিনি বর্ণনা করেন নাই সেটি হচ্ছে সাবা পনেরো নম্বর আয়াত লাকাত ফি মাস্কানিহিম আয়াতুন জন্থেন আন ওয়িমায়লিন ও কুলু মিন রিস্কি ওয়াশকুরু লাহু। বালদাতান বালদাতুন। তাই গিয়েবায়থুন অ রাব্বুন গাফুর যে সাবার অধিবাসীর জন্য নিদর্শনগুলো হচ্ছে দুটো বাগান একটি ডানে একটি বাই। তোমাদের পালনকর্তার রিজিক তোমরা খেয়ে নাও এবং কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যকর শহর তোমাদের জন্য আর কি ক্ষমাশীল পালনকর্তা এখানেই রাব্বু গাফুর কেননা এখানে শুধু গাফুর আল্লা সুবাহান তালা এই আয়াতে কোনো মানুষের কথাটা মানে ওইভাবেই রিলেট করে বলেন নাই সুতরাং গাফুর যথেষ্ট এই কারণে এই সুরার যে দ্বিতীয় নাম্বার আয়াত সেখানে সব জায়গায় হচ্ছে গাফুরুর রাহিম প্রথমে তিনি ক্ষমা করেন ক্ষমা করলে তার যখন গুণাটা মাফ হয় মানে গুণাটা ঢেকে যায় তখনই তিনি তার উপরে রহম করতে পারেন অর্থাৎ বিচারক আমাদের জীবনে দেখি বিচারক যখন বিচার করেন তখন তার অপরাধ দণ্ডবিধি আকারে তিনি ক্ষমা করেন যে আমি তার দণ্ডবিধিটাকে ক্ষমা করে দিলাম তারপরে জেল থেকে মুক্তি দেন তো মানুষ এর পাপটাকে আগে মুক্তি করতে হবে তারপরে তাকে রহম করতে হবে তার উপরে এই কারণে সবসময় এভাবে এসেছে গাফুরুন রাহিমুন কিন্তু কোরআনের একটি জায়গায় এই যে একই সুরা সুরা সাবা সেখানে রাহিম আগে এসেছে গাফুর পরে এসেছে কারণ কি কেননা এখানে যে গাফুর এর বেশি যে মানে দরকার সেটা কম রাহিমের মাধ্যমে বেশি দরকার কেননা যে এই কারিমায় মানুষের কথা আলোচনা হয়নি ইয়া আলামু মা ইয়ালিজু ফিল আরুদি ওয়ামা ইয়া খরুজু মিনহা ওয়ামা ইয়ানজিলুমিনা এ ওয়ামা ইয়া আরুজু ফিহা ওয়া হু আর রাহিমুল গাফুর রাহিমুল কাফুর অর্থাৎ এখানে মানে আল্লাহ ভূপৃষ্ঠ থেকে যেগুলো নির্গত হয় আকাশ থেকে যেগুলো বর্ষে বৃষ্টি তারপরে উদ্ভিদ গাছগাছালি মানে জলবায়ু ইত্যাদি এগুলোর কথা তিনি বলেছেন এই কারণে আল্লাহ হচ্ছেন দয়ালু কেননা এর মাধ্যমে তার দয়াটা প্রকাশ পাচ্ছে আর তিনি সেই সাথে ক্ষমাশীল এই কারণেই যে আমরা এগুলোকে গ্রহণ করছি কিন্তু তার হক আদায় করছি না অর্থাৎ তার শোকর আদায় করছি না এই কারণেও তিনি ওই গুণাটাকেও তিনি ইগনোর করছেন মানে আমলে নিচ্ছেন না এই কারণেও তিনি আল গাফুর কিন্তু এখানে মেইন বিষয়টা হচ্ছে রাহিম কিন্তু গাফুরটা পরে এসেছে কুরআনুল কারীমের অন্য কোন জায়গায় গাফুরের আগে কখনো রাহিম আসে না আশা করি বুঝতে পেরেছেন এখন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ আজিজুন গাফুরুন এটি সুরা ফাতের এখানে এসেছে উমিনান নাসি দাওয়াবিন ওয়াল আনামি মুখতলিফুন আলওয়ানু ক্যাযালিকা ইনমা ইখশা আল্লাহু মিন ইবাদিহি আল উলামা ইন আল্লাহ আজিজুন গাফুর যে আল্লাহ সুবাহানা তালা বলছেন যে বিভিন্ন বর্ণের মানুষ জন্তু চতুষ্পদ প্রাণী আর আল্লাহ সুবাহান তালার বান্দাদের ভেতরে যারা আলিম যারা ওয়েলামা যারা জ্ঞানী আল্লাহ সম্পর্কে অনেক জ্ঞান রাখে এবং আল্লাহর প্রতি ইমান আনে তারা জ্ঞানী ওলামা স্কলার যারা তারা আল্লাহকে বেশি ভয় করে আর কারণ হচ্ছে আল্লাহ যে ক্ষমা করেন সেই কারণে আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী ইন আল্লাহ আজিজুন গাফুর আজিজুন গাফুর হচ্ছে তিনি ক্ষমা করেন কিন্তু ক্ষমতার মাধ্যমে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই যে আপনি স্পিডিং করছেন পুলিশ আপনাকে টিকিট দিল তা আপনি খুব বিরক্ত হলেন কিন্তু আপনি পুলিশকে বললেন যে ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম তো এটা হচ্ছে ভয়ে ক্ষমা করছেন আমরা অনেক সময় ক্ষমা করি কিন্তু অনেক ক্ষমা আছে বিপদে পড়ে ক্ষমা মানে ক্ষমা না করে আর কি আর করা অথবা ক্ষমা করতেই হলো কি আর করা অর্থাৎ আপনি হয়তো দুর্বল আপনার অবস্থানগতভাবে আপনার সেই সক্ষমতা নেই আর আল্লাহ সুবাহ তালা ক্ষমা করছেন যখন তিনি মানে আজাব দিতে পারেন তিনি কষ্ট দিতে পারেন সেই ধরনের হক আল্লাহর রয়েছে আল্লাহ সুবাহান তালা বান্দার উপরে জুলুম করেন না হ্যাঁ ওয়া আন্না লাইসা বিজল্লা মিল আবিদ আর আল্লাহ সুবাহন তালা চাইলেই শাস্তি দিতে পারেন কিন্তু আল্লাহর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি গাফুর এই কারণে আল্লাহ এই আয়াতে কারিমায় একটি জায়গায় এখানে যে ইন্নাল্লাহ আজিজুন গাফুরুন সুতরাং এই যে গাফুর এটি অনেকগুলো কম্বিনেশন এসেছে এগুলো আপনাদেরকে শিখতে হবে গাফুর শুধু অনেক সুন্দর একটি নাম সেই সাথে এই নামগুলোর মা গাফুরের মাধ্যমে আল্লাহ প্রকাশ পাচ্ছে কি যে আল্লাহ কত ক্ষমাবান মানে ক্ষমতাশালী আমাদের অনেক বাসায় আছে না যে যারা কাজের লোক থাকে যদি মালিক খুব বড়লোক লোক হয় অনেক ধনী হয় উদার হয় উত্তম হয় তাহলে কাজের লোকের অনেক কিছু ইগনোর করে কারণ এটাতে কী হয় মালিক যে অনেক পরাক্রমশালী বাসার মালিক যে অনেক ক্ষমতাবান সেটাই প্রকাশ পায় হ্যাঁ আল্লাহ সুবাহানা তালা মানে তার পরাক্রমতা সে যে প্রচণ্ড শক্তিমান আজিজ সেটা ক্ষমার মাধ্যমে প্রকাশ পাচ্ছে আরেকটি কি গাফুরুন শাকুরুন আল্লাহ সুফ হানা মানে কোরানুল কারিমে বলছে জান্নাতে যারা যাবে তাদের একটি কাহিনীর কথা বলছে সূরা ফাতির আয়ত নম্বর চৌত্রিশ কালুলুল হামদুল্লা আল্লাজি আজহাবা আন্নাল হাজানা ওয়া ইন ইন্না আর অব্যান আলা গাফুরুন শাকুরুন জান্নাতীরা বলবে যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দূর করেছেন আন্নাল হাজানা আজহাবা আন্নাল হাজানা দুঃখ দূর করেছেন এতটুকু ঠিকই ছিল যে তারা জান্নাতে গেছে এখন আনন্দ করছে তারা সেটা বলবে আল্লাহর প্রশংসা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু তারা জান্নাতে গিয়েও আল্লাহর দুটো নামকে স্মরণ করছে এই কারণে আপনি কি দুটো নাম জানেন কি নাম আল্লাহর যে দুটো গুণ বলবে ইন্না শাকুরুন এই গাফুরুনের একই ভাবে এসেছে শাকুরুন শাকুরুনের অর্থ কি এটি হচ্ছে মানে কাবিলুস মানে যিনি শকরটাকে গ্রহণ করেন কিন্তু বারবার গ্রহণ করেন অর্থাৎ মানে এটা উদাহরণ দিয়ে বলছি যে মানে কোনো কিছু দেওয়ার নাই ছোটখাটো কিছু দিলেন তাতেই তিনি গ্রহণ করলেন যে ঠিক আছে অসুবিধা নেই তো আমাদের যে গুণাগুলিকে সেগুলো আল্লাহ ঢেকে রেখেছিলেন ক্ষমা করেছিলেন রাব্বানা লাগাফু এই কারণে আল্লাহ ছিলেন হচ্ছেন তিনি ক্ষমা করেছেন আর আমাদের ছোটোখাটো এবাদত আমরা কিন্তু কিছুই করতে পারি নাই ছোটোখাটো যা করেছি সেটাও আল্লাহ গ্রহণ করেছেন এটি হচ্ছে সাকুর সাকুর কথাটা কিন্তু কঠিন প্রিয় শ্রোতা এত সহজ নয় শাকুর মানেটা কি ষাকুর মানে হচ্ছে যখন আল্লাহ আপনাকে ক্ষমা করলেন আপনি জান্নাতে চলে যাবেন জান্নাতের কনটেক্সটে শাকুর শিখতে হবে সাকুর। আল্লাহ সাঁকুর কি অর্থে বাংলা কিতাবে দেখবেন অনুবাদে লিখেছে গুণগ্রাহী এটা বুঝতে পেরেছেন কি আমাদের বাংলা ভাষার অনুবাদ পরে বাবা কিছুই বোঝা যাবে না আল্লাহ হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন ল্যান জান্না কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না সাহাবিরা অবাক হয়ে নবী সাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহ এমন কি পারবেন না হে আমল আমল দ্বারা যত করুক জান্নাতে প্রবেশ করতে পারবে না ওলা আনতা ইয়া রাসুল আল্লাহ আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আপনার আমল দ্বারা নবী সাল্লা সাল্লাম বলেছিলেন এমন কি আমিও না ইল্লা আন ইয়াতা গাম্মে আল্লাহু বিফাদিলি ও যদি না আল্লাহর রহমত এবং ফদল আমার উপরে ভিতরে যেন আমি ডুবে না থাকি তাহলে নবী সাল্লা সাল্লাম পর্যন্ত বলছেন যে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না তার কাজ দ্বারা আর আমি আপনি আল্লাহ মাকফিল আমাদের কি হবে যতক্ষণ না পর্যন্ত রহমত দ্বারা ফদল দ্বারা তাকে ঘিরে না থাকে তার মানেটা কি মানেটা হলো আমাদের যতটুকু ইবাদত করা উচিত ছিল যে ইবাদতগুলো চলে গেছে ওই যে গুনার কাজগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য এই যে হাদিসে দেখেন না রোজার মাসে গুনা মাফ হয় এক শুক্রবার থেকে আরেক শুক্রবার গুনা মাফ হয় এক হজ থেকে আরেক হজ গুনা মাফ হয় ওমরা থেকে আরেক ওমরা এরকম করে এক সপ্তাহ মানে এরকম অনেক হাদিস আছে যে মানে সাইয়াত হাসানাত দ্বারা আমল ধারা তাহলে সব কিছু তো মিট মানে মিটমাট হয়ে গেল হচ্ছে মানে গুণা মাফ করতে সমস্ত আমল শেষ হয়ে গেল আর আমল যেগুলো করছি সেগুলো কি সেরকম এখলাসের সাথে হচ্ছে রাসুলের তরিকা অনুযায়ী হচ্ছে ছিটে ফোটা যা না একটু করছি আ কি না একটা সালাদ পড়ি তার সাথে নবীর সালাদের কতটুকুই বা মিল সেখান থেকে সালাতে সাব কমে যাচ্ছে রোজা একটা রাখছি তার ভিতরে গুণগত মান কমে যাচ্ছে জাকাত একটা দিচ্ছি দিক হিসাব ঠিকমতো হচ্ছে না হজ একটা করছি সেখানে ত্রুটি থেকে যাচ্ছে এই যে ছোট ছোটো ফাটো ছিটে ফোটা আমরা ইবাদত করছি আর নবী সাল্লাহাম বলছে আমল দ্বারা যেতে পারবে না রহমত লাগবে ফদল লাগবে তো ওই জন্য ছোটোখাটো যে কাজগুলো আমরা করি সেগুলো আল্লাহ গাফুর হিসাবে সেগুলোও তিনি নিয়ে নেন এটাই হচ্ছে সাঁকুর আমাদের ছোট্ট একটা আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সুভান আল্লাহ তাও সবসময় আসে না গুফরানাক এই ধরনের দোয়াগুলো ছোটোখাটো এগুলো আল্লাহ নিয়ে নেন আর নিয়ে নেন এই কারণে আল্লাহ হয়েছেন কি তাহলে গাফুর এটা ম্যানিফেস্ট করছে শাকুরের মাধ্যমে যে তিনি এমন একজন গাফুর যে তিনি আসলে দুনিয়াতে ছিলেন কি সাকুর। এই কারণেই আমরা জান্নাতে আসতে পেরেছি আল্লাজি আশা করি বুঝতে পেরেছেন তারপরে আল্লাহ সুবাহ তালা আরেকভাবে গাফুরকে তিনি তুলে ধরছেন সেটি কি ওয়া তিনি কি আফু গাফুর করেন আফু করেন গাফুর করেন যারা বলছেন আফু আর গাফুর একই তাহলে এখানে আল্লাহ দুটো আলাদা করে বললেন কেন সুরা মুজাদালা সুরা মুজাদালা যে ওই যে নারী ওই যে নবী সাল্লাই সাল্লামের কাছে বিচার দিয়েছিল তার স্বামীর ব্যাপারে সেই আয়াতে কারিমায় সুরা মুজাহাদিলা আয়াত নম্বর দুই সেখানে আল্লাহ সুবাহন বলে দিচ্ছেন যে কি ওয়া ইন্নাল্লাহ আল্লাহ লা গাফুরুন তাহলে কোরআনের একটি জায়গায় আমরা পাচ্ছি যে আফুউন আগে এসেছে লা উন গাফুরুন গাফুর পরে এসেছে আল্লাহ সুবাহান তালা এখানে একটি বিষয় হচ্ছে যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আল্লাহ আফু আফু হচ্ছে মিটিয়ে দেওয়া ইরেজ রেকর্ডটাকে মিটিয়ে দেওয়া ইগনোর করা তাহলে আল্লাহ সুবাহান তালা ইগনোর করছেন যে গুণাটাকে মিটিয়ে দিচ্ছেন যাই বলা হয়েছে আল্লাহ এটাকে আমলে নেননি সেই সাথে আল্লাহ গাফর হিসাবেও থেকে যাচ্ছেন অর্থাৎ যিনি গাফুর তিনি আবার আফুও হন সুভান আল্লাহ এই কারণেই আমাদের যে শেখ শেখ আব্দুল রাজ্জাক কিতাবুল আসমা হোসনা এখানে তিনি বলেছেন যে যখন গাফুর আসবে আল্লাহর ক্ষেত্রে তখন দুটো অর্থই হবে আফু হবে গাফুর হবে আর যখন আফু হবে আর গাফুর হবে আলাদা আলাদা তখন আফু হবে মিটিয়ে দেওয়া আর গাফুর হবে ডেকে রাখা এটি হচ্ছে তার কথা কোনো কোনো স্কলার এমনটাই বলেছেন তাহলে আল্লাহ সুবান তারা শুধু ক্ষমাই করেন না বরঞ্চ তিনি মিটিয়েও দেন এভাবেও আল্লাহ এটাকে প্রকাশ করেছেন তারপরে আল্লাহ আরেকভাবে প্রকাশ করেছেন সেটি কি সুরা আল বুরুজ সে বিখ্যাত আয়াত আপনার অনেকেই ওসামা ইজাতিল বুরুজ এই আয়াতে এই কোরআনুল খ্যারিমের সুরাতে কি এসেছে সুরা চোদ্দ নম্বর ওয়াদুদ যে তিনি হচ্ছেন গাফুর কিন্তু সেই সাথে কি তিনি আল ওয়াদুদ তিনি মানে এখানে বাংলা করা হয়েছে প্রেমময় আসলে প্রেমময় এটা মানে এটি একটি অর্থ বোঝায় আসলে এটি সুন্দর অর্থ না এটার অর্থ বাংলা প্রকাশ করাটা কঠিন এটা ও বুঝাই দিচ্ছি সেটি হচ্ছে ওয়াদুদ হচ্ছে এমন ভালোবাসা যে ভালো তো বাসছে সেই সাথে তার তরবিয়ত করছে মানে মা শিশুকে যেরকম ভালোবাসে এবং তাকে বড় করে তোলে প্রতিপালন করে সেই ভালোবাসাটাকে বলা হয় আল ওয়াদুদ মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিট করায় তারপরে মা যখন তার ডায়াপার চেঞ্জ করে মা যখন বাচ্চাটাকে একেবারেই মানে তার শরীরটাকে মানে চুমু খায় তারপরে তাকে কত আদর করে তারপরে তার শরীরের গন্ধ নেয় মানে কোনো কিছু তার অপছন্দনীয় নয় এমন ভালোবাসা ইনটেন্স সেটা প্রেমময় এই শব্দ প্রয়োগ আমি জানি বাংলাতে করা হয়েছে কিন্তু এটি কিন্তু এর অর্থ নয় বরঞ্চ নার্সিং অ্যাফেকশন উইথ নার্সিং কেয়ার এটি হচ্ছে ওয়াদুদ এরকম ইন্টেন্স ভালোবাসা অতীব ভালো মানে আল্লাহ বান্দার গুনাকে ক্ষমা করা করতে ভালোবাসেন তিনি এটা পছন্দ করেন সুফান আল্লাহ আমরা শুধু চাচ্ছি না চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ নিসাতে বলেন মা ওয়া তুম ওয়াকান আল্লাহ শাহ আলী ইমান আল্লাহ বলছেন যে তোমাদেরকে আজাব দিয়ে আমি আল্লাহ কি করব যদি তোমরা শুকুর করতে আর যদি তোমরা আনতে আল্লাহ হচ্ছেন কিরান আলী ইমান তিনি মূল্য মূল্যদানকারী তো আল্লাহ আমাদেরকে আজাব দিয়ে তিনি কি করবে তিনি ক্ষমা করতে ভালোবাসেন তোহিবুল আফোয়া একটা দোয়াতে এসেছে মানে আল্লাহ সুবহান তালা ক্ষমা করতে পছন্দ করেন উনি শুধু পছন্দই বলাটা ভুল হবে বরঞ্চ তিনি ভালোবাসেন মানে আমরা যখন ভালোবাসা করি মানবিক ভালোবাসা তখন কি থাকে মানে বিপরীত মানে যে জেন্ডারের প্রতি থাকে খুনশুটি যে ঠিক আছে মানে ভালোবাসার ক্ষেত্রে কোনো ব্যাকরণ মানে না কোনো নীতি রীতি নাই ভালোবাসা এ এক এক অন্যরকম অনুভূতি তো আল্লাহ সুফান তালা এরকম যে তিনি চাচ্ছেন যে গুণা হোক না কেন অসুবিধা নাই তিনি তো ক্ষমা করবেন আর সবাই যদি গুণা না করে তাহলে আল্লাহ সুফাহ তালা কিন্তু মানে এটা মানে যদিও আমাদের তকদিরে আছে আমরা গুণা করবই যতই আমরা চেষ্টা করি না কেন গুনা আমাদের মাধ্যমে হইই যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদুদ গাফুর ওয়াদুদ গুনা হচ্ছে অসুবিধা নাই তিনি তো ক্ষমা করছেন সুরা তাওবা এই মানে যে আল্লাহ সুবহানাহু তালা নবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে আমাদেরকে হাদিস জানাচ্ছেন লাউলাম তুজনিবু লাজাহাব আল্লাহ বিকুম ওয়াল অ্যাজ্যা বে না সুম্মা ইয়াস্তক ফিরু না তোমরা যদি গুনা না করতে হাদিসের ভিতরে আছে তোমরা যদি গুনা না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে বদল করে দিয়ে অন্য একটা জনগোষ্ঠীকে নিয়ে আসতো যারা গুনাহ করতো আবার ইস্তেকফার করত আল্লাহ তাকে ক্ষমা করতেন তার মানে গুনাহ হয়েই যাচ্ছে জানাতে অজান্তে গুনা হয়েই যাচ্ছে ইস্তেকফার করাটা সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন আর তাহলে আল্লাহ ভালোবাসবেন তখন যখন আপনি আস্তাক বলবেন তাহলে আপনার যে প্রিয়জন যে ইন্তেকাল করেছেন তাকে আল্লাহ ভালোবাসবেন কেমনে তার জন্য আপনি ইস্তেকফার করুন কারণ কি আল্লাহ হচ্ছেন আল গাফুরুল ওয়াদুদ আপনি আপনার আব্বাকে ভালোবাসেন আপনি ওয়া উম্মি তাহলে আল্লাহ আপনাকেও ভালোবাসবে আপনার আব্বাকে আম্মাকেও ভালোবাসবে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাহলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তার এই ক্ষমার গুণটা প্রকাশ পায় আল ওয়াদুদের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে যে এই যে গোফরান এই যে ক্ষমা এই ক্ষমাটা আমরা কিভাবে পেতে পারি এক নাম্বার হচ্ছে ইসতেকফার চাইতে হবে আল্লাহর কাছে শুধু চাবেন না ও চাওয়ার তরিকাও জানবেন না এই আমাদের সমস্যা হলো যে আমরা তো কিছু শিখ না শিখতে চাই না শিখিও না নিজে চাইতে হবে আল্লাহর কাছে চাবেন কীভাবে আস্তাফিরুল্লাহ গুনা করলেও বলতে হবে না করলেও বলতে হবে এটা একটা তাসবি আল্লাহ সুবাহান তালা আস্তাক ফিরহকে পছন্দ করেন আমরা সমাজে পুরনো দিনের কাহিনীতে কি দেখতে পাই যে কোনো রাজ দরবারে যখন কোনো প্রজা প্রবেশ করে অতীতকালে বাংলাদেশি ভারত পাকিস্তানের কিচ্ছা কাহিনীতে আছে গুস্তাখি মাফ করবেন জাহাপনা ও এটা বলেই কেননা যাহা পনা যাকে বলছে এই যে সম্রাট অথবা বাদশাহ সে ওই প্রজার কাছ থেকে এই কথাটা শুনতে ভালোবাসে তো আল্লাহ সুবহানা তালা হচ্ছে সমস্ত বাদশাহ বাদশাহ মাসালুল আলা তার দৃষ্টান্তের সাথে কোনো দৃষ্টান্তের কোনো তুলনাই নাই তিনিও পছন্দ করেন আমরা যখন বলি আস্তা হাফির উল্লাহ আস্তা এই কারণে নবী সাল্লা আলিয়া সাল্লাম নামাজ পড়ার সাথে সাথে আমরা ইস্তেকফারের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি ইস্তেকফার কেন করি শুধু গুণামাফ এই কারণে নয় বরঞ্চ এর অনেকগুলো কারণ রয়েছে আশা করি আপনারা আমাদের ইউটিউবে বক্তৃতাটা রয়েছে সেখান থেকে শুনে নেবেন তো একটি হচ্ছে কি চাইতে হবে স্বীকার করতে হবে যে আমার গুণা হয়েছিল এটা এই কারণে এই কথাটা কোন দোয়াতে আছে সাইয়েদুল ইস্তেকফার দেখেন সাইয়েদুল ইস্তেকফার যখন আপনারা মুখস্থ করেন তখন দেখুন একটি কথা আছে ও আবু বি জাম্বি ও আবু আবু ও বিজাম্বি মানে হচ্ছে আমি কোনো গুণাকে অস্বীকার করি না ফাঁক ফিরিলি ইন্নাহু লা ইয়াক ফিরোজুনুব ইল্লা যে আপনি ছাড়া কোনো কিছুকে মানে ক্ষমা করার ঢেকে রাখার কোনো কেউ নেই এই কারণে আল্লাহর কাছে চাইতে হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি নবীসাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন যে আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যেটা আল্লাহম্মা তখন তিনি বলেছেন নামাজের ভেতরে তুমি একেবারে শেষে তাসাহুদ পড়ার পর অনেকগুলো দোয়া তাসবিহ হরার পরে একসময় তুমি বলবে আল্লাহম্মা ইন্নি জলাম তু নফনি জুলমান কাসিরাও যে হে আল্লাহ আমি জুলুম করেছি আর তুমি যদি ক্ষমা না করো সেখানে ক্ষমাটাই শিক্ষা দেওয়া হয়েছে হ্যাঁ বা ইল তো এটা আবার কিন্তু ওয়াজিব না এটা আমাদের বাংলাদেশে বলা হয় দোয়া মা সোরা মানে হচ্ছে যেটা রেকমেন্ডেড যেটাকে মানে উল্লেখ করা হয়েছে উল্লেখিত দোয়া ফোর এটি হচ্ছে আবুবক সিদ্ধিকের জন্য মনোনীত একটি দোয়া তো এটা ওয়াজিব নয় কিন্তু ওই দোয়াটা অনেক বিখ্যাত আপনারা যদি সময় পান সেটি করবেন কিন্তু এটাকে বাদ দিয়ে মানে এটা পরে ওই আল্লাহম তিনটি চারটি জিনিস থেকে পানাহা চাওয়া আল্লাহ আউ দিকা মিনা আজাব জাহান্নাম ও আল কাবর এইগুলো পড়তে হবে ওটা হচ্ছে ওয়াজিব পড়তে হবে আর এই যে ইস্তিকার এটা আমরা একেবারে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত শরীরের গলাতে যখন র্যাটাল সাউন্ড মানে একেবারে মুমূর্ষতার আগ পর্যন্ত আল্লাহ কবুর করে ইয়াকবিল আবদি গর গরা আসার আগ পর্যন্ত তাহলে একটি উপায় হচ্ছে আমলে সলেহ করা ইবাদ মানে বদল করতে হবে যে গুনাগুলো করে ফেললে ভালো আমল করতে হবে তাহলে আল্লাহ ওটাকে পরিবর্তন করে দিবেন ক্ষমা করে দেবেন আরেকটা কি আল্লাহর কাছে চাইতে হবে যেটি নবী সাল্লাহসাল্লাম শিক্ষা দিয়েছেন আস্তাকল্লাহ কাসি কা বলতে হবে আরেকটি কি মানুষেরকে ক্ষমা করতে হবে নিজে ক্ষমা চাইতে গেলে অন্যকে ক্ষমা করতে হবে রাওয়াহু আহমদ আন আব্দুল্লাহ বিন আমর বিন আস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম انه قال وهو على المنبر منبره তিনি ছিলেন বলছেন কি ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম তোমরা রহম করো অন্যের প্রতি এর হামো তোর হামো তাহলে তোমাদের উপরে আল্লাহ রহম করবে ইয়ক তোমরা অন্যকে ক্ষমা করো ইয়াক ফিরো তোমাদের তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তাহলে আমরা যদি মানুষদেরকে ক্ষমা না করি তাহলে আমরা ক্ষমা পাব না আমাদেরকে ক্ষমা পাইতে গেলে অবশ্যই আমাদের মুসলিম ভাই বোনদেরকে ক্ষমা করতে হবে সন্তান প্রথমে শুরু হবে ঘর থেকে হ্যাঁ স্বামী স্ত্রীকে ক্ষমা করবে স্ত্রী স্বামীকে ক্ষমা করবে সন্তানদেরকে ক্ষমা করবে সন্তান পিতামাতাকে ক্ষমা করবে সমাজ পারিবারিক পরিধিকে ছড়িয়ে দিয়ে সমাজে ক্ষমা প্রচলন ঘটবে তাহলে আল্লাহ আমাদের প্রতি ইয়াক ফিরুলকুম আমাদেরকে ক্ষমা করবেন তো ক্ষমা করাটা কত বড় গুণ আমরা একটি হাদিসের মাধ্যমে এখন জেনে নেব এই এই হাদিসটা এসেছে সুরা নূর এখানে আল্লাহ তালা একটি মানে ঘটনার কথা বলেছেন ঘটনাটা কি হাদিসুল ইক ইফক আপনারা অনেকগুলো এই হাদিসটার নাম কি হাদিসুত হাদিসাতুল ইফক অর্থাৎ কুৎসা রটনার হাদিস আয়স রাধুল্লা তালা আনহাকে যে মানে দুর্নাম যে অপবাদ দেওয়া হয়েছিল সেই অপবাদ দেওয়ার হাদিস খাসা মিস্তাহ বিন আসাস মানে একটা লোক মানে সাহাবিদের ভিতরে মিস্তাহ মানে বিন আসাসা তার নাম তো এই লোক হচ্ছে আবু বক্কর সিদ্দিকের একজন কাজিন ডিস্ট্যান্ট কাজিন তো আয়েশার আদাল তাল আনহারও আত্মীয়া আত্মীয় দেখেন আত্মীয় হয়ে আয়েশার নামে এই বদনামটুকু ছড়িয়েছে কেমন বদনাম এই হাদিসটা দিয়ে আমরা কিছু শিক্ষা পাই আজকে যদি আমাদের সমাজে একজন ভালো মানে খ্যাতিমান সমাজে তার ওয়াইফ সম্পর্কে যদি এরকম একটা দুর্নাম চলে আসে তাহলে এরকম মানে দুর্নাম যদি আসে তাহলে ওই লোকটার কি অবস্থা হবে কত কষ্ট পাবে এবং যার মেয়ে সেই বাবা কত কষ্ট পাবে তো আয়েশার আদুল্লাহ তালা আনহার সেই গলার হার হারিয়ে যাওয়ার পরে যেই ঘটনাটা ঘটল তখন কিছু লোক মানে দুর্নাম ছটালো ওই যে অপবাদ দিল যে তার চরিত্রের উপর অপবাদ এই অপবাদকে বলা হয় ইফক হাদিস ইফক এত জঘন্য সে অপবাদ সহ্য করাটা কঠিন আয়সা আনহার জন্য কঠিন তার পিতা আবু বক্কর সিদ্দিক রাদা আল্লাহ আনহুর প্রতি কঠিন নবী সাল্লাহ সাল্লামের জন্য তো কঠিন বটেই কেননা তিনি হচ্ছেন নবী উল করিম অত্যন্ত সম্ভ্রান্ত একজন নবী সমস্ত মানুষদের ভিতরে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত আলকারিম হচ্ছেন মোহাম্মদ সাল্লা এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার পরিবারে এই ধরনের বদনাম কত কষ্ট পাচ্ছে পেয়েছিলেন আল্লা সুবাহতালাই জানেন তো আবু বক্কর সিদ্দিক যখন কষ্ট পেলেন তো তখন ওই যে লোক মিস্তাহ মিস্তাতাহ মিস্তাহ ওই মিস্তার যে জন্য তিনি সাহায্য করতেন টাকা পয়সা দিতেন অর্থাৎ ওই লোকটা ছিল গরিব তাকে মানে আত্মীয় হিসাবে তাকে সাহায্য করতেন কিন্তু আবু বক্কর সিদ্দিক সেই সাহায্য বন্ধ করে দিলেন যে তোমার এত মেস্তাহ বড় সাহস তুমি আমার মেয়ের নামে অপবাদ দাও মিস্তাহ সেই আন আবাদান আমি তার মেস্তাহ সাহায্য আর করব না তিনি একেবারে কসম করে বললেন বাদ আল্লা কাল আলী আয়েশা যখন তিনি আয়েশার কাজে মানে এটা শুনলেন মানে আবু বক্কর সিদ্দিক রাগ হয়ে বেতন ভাতা অর্থ সাহায্য বন্ধ করে দিলেন কার মেস্তাহ যে আবু বক্কর সিদ্দিকের অত্যন্ত রূপবতী এবং গুণবতী নবী সাল্লাহ আল সাল্লামের স্ত্রীদের ভিতরে সবচেয়ে বেশি প্রিয়তমা আইসা রাদি আল্লাহ তাল আনহা নবী সাল্লাহ আলি সাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার পিতা হচ্ছে আবু বাক্কর তিনি সহ্য করতে না পেরে বললেন এত বড় মানে অপকর্ম তুমি করেছ ঠিক আছে তোমার প্রতি আমি টাকা পয়সা বন্ধ করে দিলাম আল্লাহ সুবাহ আবু বক্কর সিদ্দিকের জন্য সেই মর্যাদাকে পছন্দ করলেন না তিনি আয়াত নাজিল করলেন সুরা নূর যে আয়াত আমরা আজও পড়ি বাইশ নম্বর আয়াত প্রিয় শ্রোতা আবু বকর সিদ্দিক হচ্ছেন এমন একজন সাহাবি যার জন্য আল্লাহ আল্লা তালা কুরানুল কারিমে কয়েকটা আয়াত নাজিল করেছেন আপনি কি জানেন সে আয়াতগুলো কি কি এটি হচ্ছে আরে একটি আয়াত তিলু ফাদুলি منكم والسعة أن يؤت يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله الله سبحانه وتعالى بولن جي جرا أول الفضل جَرَى فضل الأديكري غروت الأديكري جادير مهمة أتنت بروك تارا كارا منكم والسعاتي إيه جي তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা এবং যাদেরকে দেওয়া হয়েছে টাকা পয়সা আর্থিক প্রাচুর্য তাদের ভিতরে কে আবু বক্কর সিদ্দিক তারা যেন কসম না খায় যে তাদের আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দিবে না এমন কথা যেন তারা না বলে তাদের কি করা উচিত তাদের ক্ষমা করা উচিত ওয়েল ইয়াফু ওয়েল ইয়াফাফু অ্যাল আল্লা তোহিব্বুন আ আন ইয়াফ তারা কি পছন্দ করে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এই আয়াত যখন নাজিল হলো আবু বক্কর সিদ্দিক তিনি কসম ভেঙে ফেললেন বালা ওয়াল্লাহি ইন্নি ও হেব্বু আন ইয়াকফির আল্লাহ আলি আবু বক্কর সিদ্দিক বলে উঠলেন নিশ্চয়ই আল্লাহর কসম আমি পছন্দ করছি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে সুফহার আল্লাহ এই কারণে উম্মদের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন কে আবু বক্কর সিদ্দিক কিন্তু আবু বক্কর সিদ্দিক হচ্ছেন সবচেয়ে বেশি রহম করেনওয়ালা সবচেয়ে বেশি অন্তর তার হচ্ছে অত্যন্ত নরম রহম এই জন্য যার জ্ঞান বেশি যিনি যিনি জ্ঞানী তত তিনি ক্ষমা করেন আর সিদ্দিক আমার উন্মতির ভিতরে হাদিসের ভিতরে এসে সবচেয়ে বেশি রহমকারী হচ্ছে আবু বাকর এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু বক্কর সিদ্দিক বললেন যে নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে ক্ষমা করুক সেটা আমি চাই ফারাজা ইলা মিস্তাহ তিনি মিস্তার কাছে গেলেন এবং তার সাহায্য আবার চালু করলেন নাফা কাতা আল্লাতি কানা ইউনফিকু আলাইহি قال والله লা انزعها منه ابدا তোমার কে আর সাহায্য আল্লাহর কসম আমি আর কোনোদিন বন্ধ করব না বুখারীর হাদিস 4381 তো এই যে হাদিস এই হাদিসের ভিতরে আমরা কি প্রমাণ পেলাম যে আল্লাহ তালার কাছে উচ্চ মর্যাদা তাদেরই যারা অন্যকে ক্ষমা করে দেয় সেই ক্ষমার মান মর্যাদার সাথে অনেক উল উল ফাদল অনেক উঁচু সেই দরজা সেটি ছিল আবু বক্কর সিদ্দিক আর এই পর্যায়ে তিনি পুষতে পেরেছিলেন আমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ি আমাদের ক্ষমা করাটা কঠিন হয়ে যাবে আইনের আশ্রয় আমাদেরকে নিতে হবে সেটাও হালাল এবং এরকম যদি কোনো দুর্ঘটনা অপবাদ কেউ করে থাকে কারোর সনাম কারোর সুনাম অথবা পারিবারিক মর্যাদা তো করে অবশ্যই আপনি তার আইনের ব্যবস্থা নিতে পারেন ইত্যাদি ইত্যাদি মানে আমরা সবাই আবু হয়ে যাব এরকম করাটা ঠিক হবে না কেননা আমাদের যোগ্যতাটা দেখতে হবে আমরা হচ্ছি অনেক দুর্বল প্রকৃতির কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা মানে আল্লাহর গোফরান আল্লাহর মাহফেরা সেটা পেয়ে যাই এই কারণেই হাদিসের ভিতরে আল্লাহ সুবাহান তালা বলেছেন সাদ্দিদু ও ক্যারিবু এই কথাটাই বলেছেন যে হাদিসগুলো আপনাদের কাছে আমরা আগে পৌঁছেছি যে আল্লাহ সুবাহা তালা যে সমস্ত গুণা তিনি ক্ষমা করেন এটার মানে হচ্ছে যে যে আমরা যা খুশি তা করব কিন্তু মানে এরকম নয় বরঞ্চ গুণা থেকে আমরা বেঁচে থাকব এবং আল্লাহ সুবাহানা তালা এর জন্য ইস্তেক্ফার চাইব যে বেশি বেশি করে তাহলে আল্লাহ সুবাহানা তালা আমাদিগকে মানে ক্ষমা করবেন এবং সেই ক্ষমার মাধ্যমে আল্লাহ যে আল গাফুর সেটা আমাদের কাছে প্রকাশ পাবে এই কারণে আমরা আগামী ক্লাসে আল্লাহ সুবাহানা তালার আরেকটি বিখ্যাত নাম সেটি হচ্ছে আল আফু সেটি আলোচনা করব আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমার কথা মালা এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ক্ষমা করুন জামি আন আলানা ও আখিরুদ্দা আওয়ায়না আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন